কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ পরম পূজ্য শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় সপ্তদশ পরিচ্ছেদে নান্দী শ্লোকে বন্দনা করছেন গচ্ছন বৃন্দাবনম গৌর ব্যাঘ্রে ভই নখ গান বনে প্রেমন মত্যান সহ নৃত্যান বিদধে কৃষ্ণ জল্পি নহ। মহাপ্রভু যে বৃন্দাবন যাত্রা করেছিলেন এবং সেই বৃন্দাবনে যাওয়ার পথে যে রূপে পশু পক্ষী কীট পতঙ্গকে মহাপ্রভু প্রেমদান করেছিলেন এবং সেই প্রেমে সকল পশু পক্ষী নৃত্য করেছিল, তাই আমি সেই জগৎ মাতানো জগৎ প্রেমে মাতানো গৌরহরির নিত্য স্তুতি করি। মহাপ্রভু নিজে কৃষ্ণ নাম নিতে নিতে পথে চলেছে, সকলকে সেই নাম কীর্তন করাচ্ছে। মহাপ্রভুর বৃন্দাবন আসার উদ্দেশ্য বিশেষ কিছু রয়েছে। মহাপ্রভু সর্বপ্রথম গিয়েছিলেন এই গঙ্গার তীর ধরে, যেটি তৎকালীন প্রশস্ত পথ ছিল। রামকেলির পথ দিয়ে প্রভু চলেছেন বিহার প্রদেশ অতিক্রম করে, এটাই ছিল তৎকালীন দিনে বৃন্দাবন যাওয়ার পায়ে হাঁটা পথ। কিন্তু মহাপ্রভু গিয়েছিলেন ঝাড়িখণ্ডের বনপথ হয়ে। এই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যাওয়ার কারণ কি? কারণ অধিক লোকসংঘট্ট জনপথে। মহাপ্রভু যখন নীলাচল থেকে বৃন্দাবন যাবে, গদাধর পণ্ডিত প্রভুর সাথ ধরেছে, প্রভু আমিও যাব, সার্বভৌম আদি ভক্তবৃন্দ সবাই সুর লাগিয়েছে, আমরাও যাব। মহাপ্রভু বললেন কাউকে সাথে নেব না, একা একা যাব। বললেই কি আর ভক্তগণ শুনি, প্রভু বলছেন গদাধর তোমার না গোপীনাথের সেবা রয়েছে, টোটা গোপীনাথের সেবা তোমার, সর্বোপরি তুমি একটা প্রতিজ্ঞা করেছো যে তুমি এই শ্রীক্ষেত্র ছেড়ে অন্যত্র কোথাও যাবে না, এটাকে তুমি ক্ষেত্র সন্ন্যাস রূপে গ্রহণ করেছো, তাহলে আমার সাথে বৃন্দাবনে গেলে তোমার ক্ষেত্র সন্ন্যাসটা চলে যাবে, তুমি আমার কথা শোনো, ক্ষেত্র সন্ন্যাস রক্ষাও হবে, গোপীনাথের সেবাও হবে, আমার আদেশও পালন হবে, তুমি নীলাচলেই থাকো। গদাধর পণ্ডিত বললেন ক্ষেত্র সন্ন্যাস আমার যাউক রসাতল, ও রসাতলে যায় যাক, আমি তোমার সঙ্গ ছাড়ব। প্রভু বললেন তাই বলে আমার উপরে দায় সেরে বা আমার উপরে দায় দিয়ে তুমি ক্ষেত্র সন্ন্যাস নষ্ট করবে? গদাধর বললেন প্রভু সত্য কথা একটা বলো তো, তোমার চরণ যাহা সেই তো বৃন্দাবন, তাহলে তোমার চরণের সঙ্গে থাকলে কি আমার ক্ষেত্র সন্ন্যাস কোনোদিন নষ্ট হবে? আপনার চরণ সান্নিধ্যেই তো থাকবো। প্রভু দেখছেন ভক্তের সঙ্গে কথায় পেরে উঠছি না, এখন প্রভু নিজের জোর খাটালে, আচ্ছা তুমি তোমার সুখ চাও না আমার সুখ? গদাধর আটকে গেলে, যদি আমার সুখ চাও তাহলে তুমি নীলাচলে থাকবে, আর যদি আমাকে দুঃখ দিয়ে নিজে সুখ পেতে চাও, তোমার মন খুশি খেয়াল খুশি তুমি যা যা করতে চাও তাই করো। গদাধর মনে মনে ভাবছে এত নিষ্ঠ, একটু সাথে বৃন্দাবন যাব তাও গৌর নেবে না, আচ্ছা গদাধরকে না হলে প্রভু অধিকার দেখালেন যে আমি ভগবান আমার সুখ যদি চাও তাহলে থাক, সার্বভৌমকে বললেন তুমি সর্বভক্তগণকে এখান থেকে নীলাচলে ফিরিয়ে নিয়ে যাও, সকলের উপরে আদেশ করেছে, কাউকে প্রভু সাথে নিলেন না, একা একা যাচ্ছে।
কিন্তু রামকেলি যখন গেলেন তখন প্রভুর সঙ্গে লোক লক্ষ কোটি। প্রভু কজনকে বলবেন যে তোমরা ঘরে ফিরে যাও? একবার যদি কেউ পথে এই গৌর স্বরূপকে দেখে, মহাপ্রভু নৃত্য করতে করতে সংকীর্তন আনন্দে চলেছে, প্রভুকে যে একবার দর্শন করছে সেই প্রভুর সাথে সাথে হরিবোল 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 বলতে বলতে তিনিও চলেছে। এই রূপ যে একবার দেখছে, ধরুন আপনি যদি এখন মহাপ্রভুকে পথে একবার এই রূপে হেঁটে যেতে দেখেন, পারবেন ঘরে ফিরে আসতে? মহাপ্রভুর সাথে সাথে সর্বভক্তবৃন্দ চলেছে, পথে গৌরকে যে দেখছে সেই প্রভুর সাথে সাথ নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। রামকেলিতে রূপ এবং সনাতন প্রভুকে দর্শন করতে এসেছে, আসলে পাঠিয়েছে হোসেন শাহ। উড়িষ্যার সঙ্গে তখন একটা রাজনৈতিক অস্থির পরিস্থিতি, বাংলা উড়িষ্যা দুই রাজ্যে তখন খুব যুদ্ধের প্রবল সম্ভাবনা। তার মধ্যে উড়িষ্যার থেকে এক সন্ন্যাসী গিয়েছে, যার সঙ্গে লক্ষ কোটি লোক। আসলেই সন্ন্যাসী তো, নাকি কোন ছদ্মবেশে সেনাপতি এসেছে অনেক সৈন্য সামন্ত সাথে করে নিয়ে? সন্ন্যাসী হয়তো দেখা যাবে সেনাপতি, তার সঙ্গে এত এত লোক, এরা সবাই হয়তো সৈন্য সামন্ত। আশেপাশে কোথাও হয়তো অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছে, এখন যদি দুর্গ আক্রমণ করি তাহলে তো আমার ঠেকাবার কোনো শক্তি সাহস থাকবে না। এ কারণে বিশ্বস্ত দুইজন রাজমন্ত্রী দবির খাস সাকর মল্লিককে বললেন, দেখে আস। দবির খাস সাকর মল্লিক গেলেন, প্রভু অগণিত ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে মত্ত, দূর থেকে দেখছে দবির খাস সাকর মল্লিক। চৈতন্য স্বরূপকে দেখে তাদের হৃদয়ের অচৈতন্য দশা যেন কেটে গেল। আসলে তারা অচৈতন্য ছিল না, এটা লীলা, নিত্য সিদ্ধ পরিকর। তারা তো ব্রজের একেবারে নিভৃত নিকুঞ্জের মঞ্জুরি, রূপমঞ্জুরি এবং লবঙ্গ মঞ্জুরি। তারা যে গৌর স্বরূপকে দেখে একাধারে ভাব, এই তো আমাদের রসরাজ মহাভাব স্বরূপ। আমরা তো দবির খাস সাকর মল্লিক নই, আমরা তো এই গৌর দাস, চৈতন্যের দাস। পরক্ষণে মনে ভাবান্তর হচ্ছে, আমরা তো সেই ব্রজ নিভৃত নিকুঞ্জের নিত্য সহচরী রাধারানী। ভাব যেই জাগলো, তারা তখন প্রেম ভরে গৌর চরণে সে আশ্রয় নিল। মহাপ্রভু ডাকছে, এসো এসো আমার রূপ সনাতন। প্রভু সারারাত্র এই রূপ সনাতনের সঙ্গে কত রসতত্ত্বের আলোচনা করলেন। প্রভাতকালে রূপার সনাতনকে বলছে, চলো বৃন্দাবনে যাই। সনাতন একটা প্রহেলিকা পড়ল, প্রভুকে বলল, যার সঙ্গে এই লোক লক্ষ কোটি, এই নয় বৃন্দাবন যাওয়ার পরিপাটি। অধিক লোকসংঘটে ব্রজ দর্শনে সুখ হবে না। প্রভুকে বললেন, আপনি যান, আমরা পরে সুযোগ সময় বুঝে ঠিক বৃন্দাবনে আসছি, পশ্চাতে আসছি, আপনি আগে যান। মহাপ্রভু ওখান থেকে কানাইয়ের নাটশালা পর্যন্ত গেলেন। এই কানাইয়ের নাটশালায় গিয়ে প্রভু বসে বসে চিন্তা করছেন, সনাতন কি প্রহেলিক। সত্যই তো, আমি তো বাদীরা নাট পেতে আর চলেছি। দেখেন না, যেমন বাদীরা নাট, কোথাও একটা ম্যাজিক দেখানো হবে, চারিদিকে এমন কিছু আকর্ষণের বিষয়ের ব্যবস্থা থাকে, হাকানো অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে চারিদিকে ছবি, এইসব এমন কিছু দেবে যাতে মানুষ আকৃষ্ট হয়। দেখবেন সহজ সাধারণ ভাষায় বা সাধারণ গলায়, কোনো ভিড়ভাট্টায় দোকানদার কথা বলে না, সাধারণ ভাবে একটু বিকৃত করে গলাটা বলে,
ট্রেনে সাধারণ যে হকার এরা কিন্তু আমাদের মতোই কথা বলতে পারে, কিন্তু গলাটা যে কে এমন করে বলবে সবাই ঘুরে তাকায়, মানে সকলের থেকে একটু আলাদা। এটাকে বলে বাদিরার নাটপাতা, লোককে আকর্ষণ করার একটা। এতে কি হয়, সকলে আমার প্রতি আকৃষ্ট হবে। প্রভু চিন্তা করছেন এই রূপে যদি বৃন্দাবনে যাই তাহলে লোকে তো আমারই নিন্দা করবে। এর থেকে সব থেকে ভালো আমি যদি এখন নীলাচলে পুনরায় ফিরে যাই, কারণ এত লোক সংগঠনে বৃন্দাবনে গিয়ে সুখ হবে না। মহাপ্রভু বৃন্দাবনে গেলেন না, সনাতনের ওই প্রহেলিটাকে স্মরণ করে প্রভু ফিরে এলেন। আরেকটা কারণ হয়তো হতে পারে, প্রভু যে বৃন্দাবনে লক্ষ কোটি ভক্তকে নিয়ে যাচ্ছেন, যেতেই পারে। কাউকে বৃন্দাবন দর্শন করালে তার তো একটা ফল মেলে। কেউ কোনোদিন বৃন্দাবনে যায়নি, ধরুন সেই ব্যক্তিকে যদি আপনি বৃন্দাবন দর্শন করিয়ে আনেন, আপনার জন্য তো তার ব্রজ দর্শন হলো, পরোপকার হলো কিনা? তাহলে মহাপ্রভু যদি লক্ষ কোটি ভক্তকে নিয়ে যায়, তাদের তো পরোপকারটা তো প্রভুর দ্বারা হতো। সবই তো ঠিক, কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখাবেন কি? আজকে আমরা যে ব্রজ দর্শনে গিয়ে ব্রজকে দর্শন করি, মহাপ্রভু তখন যদি লক্ষ কোটি ভক্তকে নিয়ে যেতেন দেখাতেন কি? থাকার মধ্যে ছিল যমুনা, গিরিরাজ, গোবর্ধন। এখন যে এত দেবালয়, শ্রীগোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, মদন মোহন মন্দির, রাধা দামোদর মন্দির, রাধা শ্যামসুন্দর মন্দির, রাধা রমণ মন্দির, রাধা বাকি বিহারী লাল, এই যে এত এত শ্রীমন্দির, গোকুলানন্দ আদি যে দেবালয়গুলি রয়েছে, এই দেবালয় তো তখন ছিল না। জঙ্গলাকীর্ণ ব্রজ। মহাপ্রভু যখন বৃন্দাবনে যান, সারাদিন যমুনার তীরে থাকার পর সন্ধ্যের দিকে তৃতীয় প্রহরের পরে প্রভু ফিরে আসতেন মথুরা। ওখানে এসে একটু মানুষজনের বসতি, ওখানে ভিক্ষা পেতেন। তাহলে বৃন্দাবনে কোনো জনবসতি ছিল না আজ থেকে 500 বছর পূর্বে, জনশূন্য বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনে যখন এই লক্ষ কোটি ভক্তকে নিয়ে যাবে, গিয়ে বলবে এই দেখো গিরিরাজ গোবর্ধন আর এই যমুনা, বলে এই দেখার জন্য এত কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে এলো? না আছে রাধাকুণ্ড, না আছে শ্যামকুণ্ড, এত যে 84 ক্রোশ ব্রজমন্ডলীর যত যত দিব্য লীলাভূমি, এগুলি তো সব আমাদের মহাপ্রভুর নয়নে আঁকা। মহাপ্রভু নয়নে অঙ্কন করেছে রূপ, সনাতনাদি গোস্বামীপাদগণ সেই স্থানগুলিকে পুনরুদ্ধার করে সেখানকে জাগিয়ে তুলেছেন। সনাতন গোস্বামীপাদ বিশেষত 84 ক্রোশ ব্রজ পরিক্রমার ব্যবস্থা রাখলেন। এই পরিক্রমার একটা সব থেকে মাহাত্ম্য কি, একটা বড় বিভ্রাট ঘটে মানুষের মনের ভিতরে, যদি কোন স্থান দর্শনের উদ্দেশ্যে গিয়ে যদি স্থান না পাই, কারণ দীর্ঘদিন যদি সেখানে কেউ যাতায়াত না করে সেই স্থানগুলি লুপ্ত হয়ে যায়, কিন্তু প্রত্যেক বছর যদি একবার করে সেই স্থানগুলিতে যাওয়া হয় তাহলে স্থানগুলি জেগে থাকে। এই যে গৌরমন্ডল পরিক্রমা, শ্রীপাঠ গোপী বল্লভপুর গৌরমন্ডলের অন্তর্গত একটি, গোবিন্দ দেবকে দর্শন করতে অগণিত ভক্তবৃন্দ আসেন গৌরমন্ডল পরিক্রমা। তাহলে এই শ্রীপাঠ কোনোদিনও কি লুপ্ত হবে? কিন্তু গৌরমন্ডল পরিক্রমা যদি না থাকে, একদিন যদি কোনো কারণে যোগ্য আচার্যের প্রচার না থাকে, তো মানুষের আকর্ষণ কমে যায়, তখন স্থানগুলি লুপ্ত হয়ে যায়। এ কারণে স্থানগুলিকে প্রত্যেক বছর সনাতন গোস্বামী পাদ মদন মোহন মন্দির থেকে একবার করে 84 ক্রোশ পরিক্রমায় বেরোতে, সেই স্থানগুলিকে জাগরিত করার জন্য। আজও যেমন নবদ্বীপ পরিক্রমা হয়, নবদ্বীপ পরিক্রমা হলে এই যে দিব্য দিব্য স্থান বেলপুকুর, মহাপ্রভুর মাতুলালয়, তারপরে গোদ্রম দ্বীপ, সুবর্ণ বিহার, হরিহর তলা, সেখান থেকে যখন যাওয়া হয়
আমাদের অপরাধ ভঞ্জনীর শ্রীপাঠ কুলিয়ার পাঠ, এই দিব্য দিব্য যে স্থান যেখানে মহাপ্রভু অধ্যয়ন করেছিলেন বিদ্যানগর, আমরা এক রাত্রি ওই গাছতলাতেই থাকি। এই যে দিব্য লীলাভূমি, এই স্থানগুলি কি হয়? সারঙ্গ মুরারির শ্রীপাঠ, জগাই মাধাইর পুরানো বসত ভিটা, এই স্থানগুলি প্রত্যেক বছর পরিক্রমার কারণে নির্দিষ্ট চিহ্নিত আছে, কিন্তু যদি এই পরিক্রমাদি না থাকে তখন স্থানগুলি অবলুপ্ত হয়ে যায়। আছে কিন্তু লোকে জানে না। তো মহাপ্রভু এই লক্ষ কোটি ভক্তকে নিয়ে গিয়ে দর্শন করাবেন কি? ওগুলি তো পরে আবিষ্কৃত হয়েছে বা পরে সেগুলিকে প্রকাশ করা হয়েছে। তাই মহাপ্রভু সেবার কানাইয়ের নাটশালা থেকে পুনরায় ফিরে এলেন। নিভৃতে যুক্তি করছেন সার্বভৌম স্বরূপ দামোদর রামানন্দ আদি ভক্তগণের সঙ্গে। একদিন প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি একা একা যাবো কি করে জনসংঘর্ষ এড়িয়ে? কারণ সনাতন আমাকে প্রহেলি একটা বলেছে যে যার সঙ্গে এই লোক লক্ষ কোটি এই নয় বৃন্দাবন যাওয়ার পরিপাটি। আমিও বিচার করেছি যে এত লোক সংঘর্ষে যাওয়া ঠিক নয়। স্বরূপ দামোদর বললেন, প্রভু আপনি মানুন নাই মানুন স্বরূপে তো আপনি কৃষ্ণ। কৃষির ভুবাচক শব্দ নষ্ট নিবৃত্তি বাচক তয়ৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ্ণাতুর অর্থই হচ্ছে আকর্ষণ সত্তা, যিনি জগৎ আকর্ষক তিনি তো কৃষ্ণ। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকে আকর্ষণ করে, এমনকি নিজের আকর্ষণে নিজে আকৃষ্ট হন। কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল, তিনি তো কৃষ্ণ স্বরূপ। তাহলে কৃষ্ণ যেখান দিয়ে যাবে সেখানে জগতের প্রত্যেক জীব আকৃষ্ট হবে, এতে কি বিস্ময়? এটা তো স্বাভাবিক। প্রভু আপনি জনসংঘর্ষ এড়াতে পারবেন না। একটা উপায় আছে, আপনি যদি জনপদকে অতিক্রম করে যান, আপনি যদি জনপদকে উপেক্ষা করে যান, জনপদ দিয়ে যাওয়া চলবে না, আপনাকে তাহলে বনপথে যেতে হবে। প্রভু চিন্তা করলেন, এ তো মন্দ বুদ্ধি নয়। আমি যদি জনপদ দিয়ে না গিয়ে যদি বনপথ দিয়ে যাই, বনপথে তো আর লোকজন থাকে না। তখন উড়িষ্যার কটকের পর থেকে একেবারে প্রায় কাশীর কাছ পর্যন্ত এই সম্পূর্ণ ভূমি ছিল একেবারে জঙ্গলাকৃত। আজও অনেক অনেক স্থানে জঙ্গল রয়েছে, কিন্তু এখন তো অনেক উন্নত, মানুষ দেখতে দেখতে সব জঙ্গলগুলি কেটে ঘর বানিয়ে ফেলছে। তখনকার দিনে কেবল জঙ্গলাকীর্ণ ভূমি ছিল স্থানগুলি। সেই জঙ্গলের ভিতর দিয়ে মহাপ্রভু যাবেন চিন্তা করছে। আচ্ছা স্বরূপ রামানন্দ সার্বভৌম, যদি কোনো ভক্ত আমার পিছু ধরে জানতে পেরে, তাদেরকে কিন্তু তোমরা দায়িত্ব নিয়ে আটকাবে। আমি একা একা যাব, কাউকে সাথে নেব না। স্বরূপ দামোদর সার্বভৌম রামানন্দ আদি ভক্তবৃন্দ বললেন, প্রভু এটা কি কেউ ভক্ত মেনে নিতে পারে? আপনি একা একা যাবেন, আপনি ক্ষণে ক্ষণে মূর্ছিত হয়ে পড়ে, কৃষ্ণ প্রেমী যখন মূর্ছা যান প্রভু আপনার মূর্ছা ভঙ্গ করবে। আপনি পথে যাবেন, আপনার জলপাত্র কিছু নাই হোক, একটা জলপাত্র আর কিছু বস্ত্র এগুলি তো নিয়ে একজনকে যেতে হবে। আর ওই জঙ্গলের পথে আপনি ভোজ্যান্ন ব্রাহ্মণ কোথায় পাবেন? ভিক্ষা কার কাছে করবেন? একজন সরল শুদ্ধ ব্রাহ্মণকে সাথে নিয়ে সকলে যখন প্রভুকে অনুরোধ করছেন, প্রভু বললেন, দেখো একজনকে নিলে আরেকজনের মনে দুঃখ হবে। একজনকে নেব তো আরেকজনের মনে দুঃখ হবে। সকলে বললেন, প্রভু কারোর দুঃখ হবে না, আমাদের সকলের মনের ইচ্ছা সরল, আপনার কোনো কাজে বাধা দেবে না। বলভদ্র ভট্টাচার্য, তাকে আপনি সাথে করে নিয়ে যান। বলভদ্রকে যখন বললেন, বলভদ্র বললেন, তাহলে আরেকজন আমার সঙ্গে পাচক নিয়ে নিন। একজন সরল ব্রাহ্মণ থাকবে যে প্রভুকে পাক করে দেবে, আমি যোগাড় ব্যবস্থা আয়োজন করব। কারণ আমি এদিকে রন্ধন করছি, প্রভু কোথায় গিয়ে
নাম করতে করতে মূর্ছিত হয়ে পড়বেন, আমি প্রভুর সাথে সাথে থাকব। এই কথা মতো দুইজনকে প্রভু সঙ্গে নিলেন, বলভদ্র আর বলভদ্রের সঙ্গে এক ব্রাহ্মণ পাচক। দেখুন সার্বভৌম রামানন্দের মনের ভিতরে একটা যুক্তি বা বুদ্ধি ছিল, প্রভু যে বনপথে যাবেন, প্রভু কোথায় কি লীলা করবেন আমরা তো কেউ জানতে পারবো না। কিন্তু একজন যদি সাক্ষী থাকে, প্রভুর সাথে কেউ যদি যায় সে তো সাক্ষী থাকবে, দেখবে প্রভু কোথায় কি লীলা করছে। আমরা পরবর্তীকালে সেই লীলাগুলিকে আস্বাদন করতে পারব। একজন প্রভুর সাথে থাকা প্রয়োজন। স্বয়ং ভগবানের সেবার জন্য কিছু দরকার পড়ে, তিনি নিজেই তো নিজের জন্য যথোপযুক্ত। কারোর প্রয়োজন প্রভুর কি রয়েছে? প্রভু নিজেই নিজের সর্বকার্য সমাধা করতে পারেন, তথাপি একজনকে সাথে দেওয়ার মূল কারণ হচ্ছে প্রভু কোথায় কি লীলা করেন এটা জানা যাবে। বলভদ্র এবং একজন ব্রাহ্মণকে সাথে নিয়ে প্রভু শরৎকাল চলে গেল। যেদিন যেদিন আমাদের দুর্গাপূজা হয়, এই দুর্গাপূজার আগেই প্রভু তখন যাত্রা শুরু করলেন। স্বরূপ গোসাই সভারে কইল নিবারণ, নিবৃত্ত হই রহে সবে জানি প্রভুর মন। অনেকেই কথাটা শুনে প্রভুর সাথে যাবে, কিন্তু স্বরূপ দামোদর রামানন্দাদি তারা বললেন প্রভুর মনের ইচ্ছা নয়, তোমরা প্রভুকে বিব্রত করো না, প্রভু যা ভালো চায় তাই করো। কারণ স্বতন্ত্র ভগবান, তার উপরে কোনো জোর খাটানো আমাদের সমুচিন কার্য হবে না। মহাপ্রভু পূর্বদিনে জগন্নাথের আজ্ঞা নিয়ে ভোরের বেলা তিনি কটককে ডাইনে রেখে বনের ভিতরে প্রবেশ করলেন। নির্জন বন, বনে তো আর লোক সংঘট্ট নাই, নির্জন বন। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ি প্রভুকে দেখিয়া। বন মানে সেখানে হাতি থাকবে, বাঘ থাকবে, এত দীর্ঘ বিশাল জঙ্গল, এই জঙ্গলে বিভিন্ন রকমের পশু পক্ষী রয়েছে, হিংস্র তারা। মহাপ্রভু তাদের ভিতর দিয়ে চলে চলেছে, পালি পালি ব্যাঘ্র হস্তি গণ্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করেন গমন। মহাপ্রভু তার ভিতর দিয়ে চলেছে, চারিদিকে দেখছে প্রভু সবুজের মেলা, গাছে গাছে ফুল ফল ধরেছে, প্রত্যেকটি গাছে ফুলে ভরে উঠেছে। তো ওই বৃন্দাবনের স্মৃতি প্রভুর অন্তরে জেগে উঠছে। আসলে শরৎ ঋতুই এই বনের মধ্যে তখন প্রকাশ পেয়েছে, প্রভু এসেছে কিনা। এতদিন কেবল বৃন্দাবনেরই আনন্দ হতো যে প্রভু আমার আমার কাছে এসেছে, আমাকে ধন্য করেছে। শাস্ত্র বলছে না যে বৃন্দাবনের মতো ধন্য আর কি আছে, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা ইয়ত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা পার্থ ইয়ত্র রাধা বিধা মম। ত্রিলোকের মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ বা ধন্য হয়েছে কেন? তার পক্ষে রয়েছে বৃন্দাবন, স্বর্গে তো বৃন্দাবন নাই। পৃথিবী গৌরব করে বলছে স্বর্গাদপি গরীয়সী, আমি স্বর্গের থেকেও গরীয়সী। তরুণী জননী, আমরা জননীর প্রণাম মন্ত্রেও বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই ধরনী সেও বলছে ও গো স্বর্গ তোমার থেকে আমি ভাগ্যবতী, কারণ আমার বক্ষে রয়েছে বৃন্দাবন। তো এই জন্য বৃন্দাবনের মহিমা সর্ব ভাবেই শ্রেষ্ঠ, সর্ব বিচারে শ্রেষ্ঠ। কিন্তু আজ
খুব আনন্দ হচ্ছে এই ঝাড়িখণ্ডের বনে। কারণ ঝাড়িখণ্ডের বনের আনন্দ হচ্ছে এই জন্যে, ঝাড়িখণ্ডের বনে আজ স্বয়ং গৌরহরি প্রবেশ করেছে। গৌরহরি কে? গৌরহরি কে? এই সাউন্ডটা খুব আসছে তো, এই সাউন্ডটা একটু কানে না বাজলে ওইটা বেশি করে এসে আমাকে ডিস্টার্ব করছে। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। আজ প্রভুর তাই বৃন্দাবনের স্মৃতি জাগছে। এই সেই বৃন্দাবন যেখানে ষড়ঋতু একসাথে বিরাজিত, প্রত্যেকটি বৃক্ষ শাখে নতুন পল্লব, নতুন ফুল, ভ্রমরগুলি গুঞ্জন করছে গুনগুন স্বরে। গাছের ডালে বসে নয়ন মুদ্রিত করে কোকিলগুলি ডাকছে কুহু 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 তানে। এরা কি সেই পূর্বের মুনি যারা এতদিন ধ্যান করত? বেদান্তের বৃক্ষ শাখে বসে যারা এতদিন ধ্যান করেছে, তারাই কি আজও নয়ন মুদ্রিত করে ধ্যান করছে? ওগো তোমাদের দুয়ারে বেদান্তে ঠাকুর এসেছে, চোখ মেলে দেখো, চোখ খুলে দেখো। এখন আর তুমি কেন চক্ষু মুদ্রিত করে রেখেছ? মনের আনন্দে কুহু কুহু তানি তারা বেদ গান করছে পঞ্চম তানি। এমন সময় কতগুলি ময়ূর এসে প্রভুর আগে নৃত্য শুরু করেছে। যদিও গৌরবর্ণের শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ, কে গই গৌরবর বাঁকা ভুরু বাঁকা নয়ন, চিনি 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 যেন করি, ওই না নন্দের গোপাল যশোদার জীবন দুলাল, আইল করি গোপীর মনচুরি। শিরে ছিল শিখি চূড়া, এবে মাথা কইল নেড়া, কৌপিন পড়িল ধরা ছাড়ি। গোপীমন মোহনের তরে মোহন বাসে ছিল করে, এবে সেই হইল দণ্ডধারী। এবার সে দণ্ডধারী হয়েছে, চেনা যাচ্ছে না? নৃপতরু মূলে গিয়া অধরে মুরলি লইয়া, যেবা রাধা নাম করিত সাধন, এবে সুরধ্বনির তীরে বাহু দুটি উচ্চ করে সদাই করো এ সংকীর্তন। আসলে ময়ূরগুলির মনে ভ্রম হচ্ছে, ইনি কি আমাদের সেই কৃষ্ণ? বাইরে যতই গৌর হোক, ভেতরের থেকে তার সেই কৃষ্ণ কান্তি বিচ্ছুরিত হয়ে আসছে। ময়ূর মাঝে মাঝে ভ্রম হচ্ছে, এই কি নবীন মেঘ? মেঘ দেখলেই ময়ূর নাচে। ময়ূরগুলি প্রভুর আগে নৃত্য শুরু করেছে। ময়ূরীর নৃত্য দেখে প্রভু মনে মনে ভাবছে, এ তো নিশ্চয়ই বৃন্দাবন, না হলে এমন করে ময়ূর নাচবে কেন? বর্ষা তো চলে গিয়েছে, মেঘ নাই বৃষ্টি নাই, অথচ ময়ূরগুলি পেখম তুলে নাচছে। তার মানে এই বৃন্দাবন ব্রজভাবে আবেশে প্রভু চলেছেন ওই অরণ্যের ভিতর দিয়ে। এমন সময় দূর থেকে বাঘের হুঙ্কার, হাতির ভীষণ গর্জন, কখনো কখনো বন্য আরো যে সমস্ত পশু, হিংস্র পশুগুলি থাকে তাদের বিভিন্ন প্রকার শব্দ বলভদ্র শুনতে পাচ্ছে, ভয় তো করবে। একেবারে নির্জন বনপথ, একটা লোক নাই, জন নাই, পথ পর্যন্ত পরিষ্কার নয়। তবে হ্যাঁ, প্রভু যখন যাচ্ছেন পথটা হয়ে যাচ্ছে। বন ভাবছে প্রভু এসেছে আমার আমার দ্বারে, প্রভুকে স্বাগত জানাতে হবে কিনা। বনের যে সমস্ত লতা পাতা
গুল্মগুলি সব এতদিন জঙ্গলাকীর্ণ করে রেখেছিল পথকে, প্রভু যেখান দিয়ে যাচ্ছেন আগে আগে সেগুলি সরে সরে যাচ্ছে, প্রভুকে ছেড়ে দিচ্ছে, প্রভু চলে যা। আসলে তাদের ভাবেই ওই চরণ পরশের কি যোগ্যতা আমাদের আছে, আমরা কি সাধনা করেছি যে ওই চরণ আমাদের উপরে পড়বে, আমরা একটু সরে দাঁড়াই প্রভু চলে যাক, চরণের ধুলি তো এই ভূমির উপরে থাকবে, প্রভু যখন চলে যাবে আমরা তখন ওই ধুলিটায় আবার গিয়ে সবাই গড়াগড়ি দেব, ওই ধুলি অঙ্গে মানব। তার মানে দেখুন, প্রভু যেই বনের ভিতরে প্রবেশ করেছে, বনের লতা পাতাগুলি পর্যন্ত প্রেম পেয়ে গিয়েছে। প্রেম না হলে এই অনুভব জাগে না আমি অযোগ্য, এটা প্রেমের লক্ষণ, আমি অযোগ্য, আমি যোগ্যতাহীন, আমি মহা অপরাধী, আমি পাপী। যার যত ভজন তার হৃদয়ের ভিতরে তত দৈন্যের অনুভব, এই বৃক্ষ তরু লতার লতাগুলির ভিতরে সেই অনুভূতি। বলুন এতটা সুখ দেবে কি প্রভুকে, বনের ভিতরে প্রভু এই সুখ পাচ্ছে, প্রভু প্রেমে তখন বাহু দুটি উচ্চে তুলে হরি বল হরি বল হরি বল নাম নিতে নিতে চলেছে। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া, ব্যাঘ্র হস্তি সব পথ ছাড়ে প্রভুরে দেখিয়া তারা একধার হয়ে যাচ্ছে, প্রভুর প্রতাপে প্রভুর প্রভাবে একটা বনের ছাড়া বাঘ ও রাস্তার উপরে শুয়েছে, প্রভু যে পথে যাচ্ছেন ওই পথের উপরেই একটা বাঘ শুয়েছে, প্রভুর তো সেদিকে হুঁশ নাই দৃষ্টি নাই, প্রভু তো বাহু দুটি ঊর্ধ্বে তুলে আকাশের দিকে কখনো তাকাচ্ছে, কখনো তার মনের ভিতরে এই ভাব, চাই নবীন মেঘ পানি তুয়া বধু পড়ি মনি, প্রভু তো আজ রাধা ভাবেই বিভাবিত হয়ে চলেছে, নবীন মেঘের দিকে তাকিয়ে প্রভুর মনে হচ্ছে ওই তো আমার বধু, এসো বাহু দুটি বাড়িয়ে প্রভুকে প্রভু ডাকছে। এখন প্রভু যাচ্ছে সামনে বনের ছাড়া বাঘ, প্রভুর সেদিকে দৃষ্টি নাই কিন্তু বলভদ্রের দৃষ্টি পড়েছে, বলভদ্র দেখেই ভয়ে প্রভুকে ডাকছে, প্রভু এক পাওয়ার এগোবেন না থামো, ওই দেখুন বনের ছাড়া বাঘ টান টান হয়ে শুয়ে রয়েছে, কিন্তু বলভদ্রের কথা প্রভুর কর্ণগোচর হল, প্রভুর সর্ব ইন্দ্রিয় তো এখন কৃষ্ণ অনুভবে কৃষ্ণ ভাবে বিভাবিত, কে কি বলছে ওই কথাগুলি প্রভুর কানে যাচ্ছে না, অতি দ্রুত গতিতে প্রভু যাচ্ছে কৃষ্ণ নাম নিতে নিতে। যখন প্রভু একেবারে সামনাসামনি চলে গিয়েছে, বলভদ্র ছুটে যাচ্ছে প্রভুকে থামাবে বলে, কিন্তু বলভদ্র কিছুতে পারছে না প্রভুর কাছে পৌঁছাতে, আজান লম্বিত বুঝো, প্রভু একবার চরণ ফেলে বলল বলভদ্রকে চারবার পার করতে, আর প্রভু প্রেমের গতিতে ছুটছে, একেবারে যখন বাঘের কাছে চলে গিয়েছে বলভদ্র থমকে দাঁড়িয়ে গিয়েছে, এখন কি হবে, প্রভু সেই বাঘের গায়ে গিয়ে পাটা ঠেকে গেল, চরণটা গিয়ে বাঘের গায়ে লাগলো, যেই চরণটা বাঘের গায়ে লেগেছে প্রভুর গতিটা থমকে গিয়েছে, বলভদ্র ভাবছে কি হয় কি হয় এখন কি হবে, বাঘটা উপর দিকে কটমট করে তাকাচ্ছে, বাঘটা যখন কটমট করে তাকাচ্ছে তখন প্রভু এই ভাব হচ্ছে বাঘটা তো আমার দিকে দেখছে কিন্তু আমি তো এখনো বাঘের দিকে দেখি নাই, কাজ তো হয়েছে, বাঘ যখন দেখেছে চৈতন্য স্বরূপকে দেখলে তো চৈতন্য ফিরবেই, তবে প্রভুর ঊর্ধ্ব দৃষ্টি যখন বাঘের দিকে নামলো, যেই বাঘের দিকে নেমেছে তখন দেখছে এ তো বাঘ, প্রভুর করুণার দৃষ্টি পড়েছে বাঘের উপর,
যেই প্রভুর করুণার দৃষ্টি পড়েছে, প্রভু চিন্তা করেছে এখন কি করি, কারো গায়ে চরণ লেগে গেলে একটা সৌজন্য দেখানো দরকার। ছোট হলে কি করে, হয় একটু চুমু খেয়ে নেয়, আদর করে দেয়। বাচ্চা শিশু পালে গিয়েছে তো মানুষ কি করে, একটু আদর করে দেয় না? যদি সমবয়স্ক হয় তখন একটু কোলাকুলি করে। মা প্রভু চিন্তা করেছেন একে কি আদর করব, আমি কি একে কোলাকুলি করব? আর যদি বড় হয় তাহলে চরণে হাত দিয়ে প্রণাম করে। আমার যেহেতু বাঘের গায়ে চরণটা লেগেছে, আমি কি বাঘকে প্রণাম করব? আমি যদি বাঘকে প্রণাম করি তাহলে বাঘ রসাতলে তলিয়ে যাবে। আর বাঘকে যদি কোলাকুলি করি কিংবা যদি আদর করি, লোকে দেখলে বলবে এ কি কাণ্ড, শোভনীয় লাগবে কি, শোভনীয় দেখাবে না বিষয়টা। প্রভু তখন বললেন যে বাঘ, তোমার গায়ে চরণ লেগেছে, তোমার একটা উপকার করি, কৃষ্ণ কৃষ্ণ বলো। যেই বলেছে বাঘকে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র অমনি নাচিতে লাগিল। কৃষ্ণ 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 বলে বাঘ নৃত্য শুরু করলো। প্রভু তখন গাইতে গাইতে যাচ্ছে, বাঘ আনন্দে নাচছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আনন্দে সর্ব পশু পক্ষী গুলিও নাচতে নাচতে যাচ্ছে, প্রভু নৃত্য করতে করতে যাচ্ছে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহানন্দে মহাপ্রভু নাম করতে করতে যাচ্ছে, আর প্রভুর সংকীর্তনে আনন্দে পশু পক্ষী ব্যাঘ্র মৃগ সবাই আনন্দে, তারাও নাচতে নাচতে চলেছে। এখন মহাপ্রভু এই দৃশ্যটা দেখে একটু বিস্মিতই হলে, বিস্ময়ের কথা কি না, বাঘ আর হরিণ যদি একসাথে নাচতে নাচতে যায় দেখলে তো অবাকই লাগে। হরিণ বাঘকে দেখলেই ভয়ে ছোটে, আর বাঘ হরিণকে দেখলে সুযোগ খোঁজে কি করে ওকে ধরবো। নাগালের ভিতরে থাকলে কেউ কাউকে ছাড়ে না,
বাকি হরিণকে ছাড়বে, আর হরিণ চাইবে যে কোনো প্রকারে আমি এখান থেকে পালিয়ে যাই। কিন্তু আজ ব্যাঘ্র মৃগ সব প্রভুর সঙ্গে নৃত্য করতে করতে যাচ্ছে। প্রভুর প্রেম পেয়েছে কিনা, আজ আর বাঘের হিংস্রতা নাই, সে হিংসা ভুলে গিয়েছে, প্রেমে ভরে গিয়েছে হৃদয়। এটাই হচ্ছে জগতে সব থেকে একে অপরের সাথে মিলনের বা মেলবন্ধনের শ্রেষ্ঠ উপায়। প্রেম হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ উপায়। দেখবেন আমরা বিজয়া দশমী হলেই একে অপরকে কোলাকুলি করি। এখন আরো দিন দিন বাড়ছে, এই যে নিউ ইয়ার যখন হয় সেলিব্রেশন, নতুন বছর ইংরেজি, সকলে কত রকমের সৌজন্য দেখায় একে অপরকে দেখলেই, হ্যাপি নিউ ইয়ার। আবার বাংলায় যেই পয়লা বৈশাখ আসছে সবাই বলতে শুরু করে শুভ নববর্ষ, বলে না, একে অপরকে জড়াজড়ি করে, কোলাকুলি করে। কিন্তু দেখুন, কোলাকুলি করলেই কিন্তু হৃদ্যতা হয় না, হৃদয়ে হৃদয় লাগালেই হৃদ্যতা হয় না। যেমন ইটের উপর ইট সাজালেই কি বাসযোগ্য গৃহ হয়? মাঝে লাগবে একটা মশলা, সিমেন্ট বালি, ওই মশলাটা না দিলে ইটের উপর ইট সাজালে ঘর হবে না। তেমনি দুটো হৃদয়ের মাঝখানে যদি প্রেম রূপী মশলাটা না থাকে, তাহলে কেবল লোক দেখানো সৌজন্যই হবে, আন্তরিকতা হবে না। বাঘের সঙ্গে হরিণীর সম্পর্ক কি? খাদ্য এবং খাদ্য, অথচ তারা একে অপরকে আলিঙ্গন করছে। প্রভু যখন দেখে বাঘকে বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল, কৃষ্ণ কৃষ্ণ কহ করি যবে প্রভু বইল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। নাচে কুন্দি ব্যাঘ্র মৃগীগণ সঙ্গে, বাঘ হরিণীর সঙ্গে নাচছে, এদিক ওদিক ছুটা দৌড়া করছে আনন্দে, মজা করে না তারা সেই রকম, এদিক ওদিক নৃত্য করছে। বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে, এরকম তো কোনোদিন দেখিনি। এর আগে প্রভু জাননি তা নয়, রাম স্বরূপেও তো তিনি বনের ভিতর দিয়ে গিয়েছে, ধনুকে টঙ্কার দিতে দিতে গিয়েছে, যত পশু পক্ষী সব ভয়ে আগে আগে পালিয়ে গিয়েছে, প্রভু আসছে। কিন্তু আজ মহাপ্রভু যখন কৃষ্ণ সংকীর্তন করতে করতে যাচ্ছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্য মাম, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, এই নাম নিতে নিতে যখন প্রভু যাচ্ছে, তখন প্রভুর সংকীর্তন শুনে বাঘ হরিণ ময়ূর এমনকি সাপগুলি, সাপের সঙ্গে ময়ূরের সম্পর্ক কি? খাদ্য খাদ্য, সবাই এসে পানা তুলে নৃত্য করেছে। এখনো চিহ্ন আছে, যারা রাঁচির কাছে, রাঁচির থেকে প্রায় 40 কিলোমিটার দূর, আবার আরেকটা রাস্তাতেও যাওয়া যায় রামগড় হয়ে, রামগড় থেকে একেবারে সোজা কুজু যাচ্ছে, কুজু যে হাই রোড যেখান দিয়ে রাঁচি চলে যাচ্ছে একদিকে, এই কুজু থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একেবারে প্রত্যন্ত গ্রাম বলা চলে, মালভূমি অংশ, কোলবাড়ি বাড়ি, কয়লার খনি চারিদিকে। এখানে এখনো গৌর গঙ্গা রূপে একটি পাহাড় রয়েছে, মহাপ্রভুর পদস্পর্শে চরণস্পর্শে ওই পাহাড় বিগলিত হয়ে গঙ্গার রূপ ধরেছিল। গঙ্গা যেমন বিগলিত হয়ে যায়, তরল হয়ে গিয়েছিল পাহাড়, এখনো তার চিহ্ন পাওয়া যায়। যেখানে মহাপ্রভু গিয়েছিলেন তার চরণ স্পর্শ হয়েছে, পাহাড়টা একেবারে সমতল হয়ে ঢালু হয়ে চলে গিয়েছে, দেখলে মনে হবে সত্যি যেন পাথরটি গলেই গিয়েছে। তাকে ওখানকার মানুষজন বলেন এটি গৌর গঙ্গা, পাহাড়ের নাম। আর এই গৌর গঙ্গার একেবারে তীরে, পাহাড়ের একেবারে ধারে এত এত চরণীর চিহ্ন, কত যে পশু পক্ষীকে প্রভু নৃত্য করিয়েছিলেন এখনো তার চিহ্ন আছে। মহাপ্রভু এ দাসকে একবার ওই স্থানে নিয়ে গিয়েছিলেন 2 বছর আগে, লকডাউনের আগে বছরই,
তো ওখানে না গেলে মানুষকে বোঝানো যাবে না যে সত্যকারের মহাপ্রভুর প্রেমের কি লীলা। যেমন আলালনাথ যারা গিয়েছেন তারা কিছুটা অনুভব পান, জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর যে চরণ চিহ্ন যারা দর্শন করেছেন তারা যেমন অনুভব পান যে সত্যই তো মহাপ্রভুর চরণের পরশে পাষাণ বিগলিত হয়েছে। দেখুন মহাপ্রভু যে প্রেম দান করেছেন, পশু পক্ষী কীট পতঙ্গ সকলে একেবারে প্রেমে নৃত্য করছে, তাদের চরণের চিহ্নগুলি পাষাণের উপর ধরা পড়েছে, কি করি পাষাণ মনে মনে কাঁদছে, প্রভু পশু পক্ষী হয়ে তারা তো তোমার প্রেম পেল। পশু হতে পারে পক্ষী হতে পারে কিন্তু তাদের তো অনুভব আছে, তারা তো সজীব, কিন্তু আমি তো নির্জীব, আমি তো পাষাণ, আমার তো প্রাণ নাই, আমি কঠিন শিলা, আমাকে কি প্রভু প্রেম দেবে না? এ কথা যদি কেউ ভাবে তিনি নিশ্চিত প্রেম পাবেন। যিনি ভাববেন যে প্রভু আমি কি প্রেম পাবো না, এত এত ভক্ত সকলে সদাচার করছে তোমার নামে তোমার প্রেমে, তারা কত আকুল হয়ে যায়, আমি কেন হতে পারি, আমি কি তোমার সেই প্রেম ধন পাবো না? বললেন প্রেম তার হবেই, যিনি এ কথাটা ভাবে। পাষাণ ভাবছে আমি কি প্রেম পাব, পাষাণ কখন যে বিগলিত হয়েছে পাষাণ নিজেও জানে না, পাষাণ বিগলিত হয়ে গিয়েছে। পরে চিন্তা করলেন যখন বিগলিত হয়েছি, যখন প্রভুর চরণ প্রভুর ভক্তির চরণ আমার বক্ষে পড়েছে, এই চরণের ছাপগুলিকে আমি হৃদয়ে ধরে রাখি, আমার তো অনুভব ছিল না, এই ভক্তির চরণ পরশে প্রভুর চরণ পরশে আমার কিঞ্চি অনুভব হয়েছে, অতএব চরণ চিহ্নগুলি আমি ধরে রাখি। আজও পাষাণে প্রভুর এবং এই পশু পক্ষীর চরণের চিহ্ন ছাপ অঙ্কিত হয়ে আছে, দর্শনীয়। তো মহাপ্রভু এই রূপে সকলকে প্রেম দান করছেন। একদিন প্রভু নদীতে স্নান করছেন, মহাপ্রভু নদীতে স্নান করছেন, মত্ত হস্তি যুথ আইল করিতে জলপান, বলভদ্র দেখে ভয়ে কাঁপছে, কাঁপারই কথা, কারণ বনের ছাড়া হাতি দেখলে কে স্থির থাকবে, হাতি দেখলে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, বাঁচার উপায় থাকলেও বাঁচতে পারে না, দেহের থেকে সব শক্তি চলে যায়, অত বড় প্রাণী কিনা, বিশাল শক্তি, এ কারণে হাতির মুখে পড়লে কিন্তু ভয়ের থেকেও সব বুদ্ধিটা আগেই চলে, হাতির সামনাসামনি কেউ পড়ে গেলে বনের হাতির কাছে, আপনারা অনেকে জানবেন কারণ এই সব রাস্তার আশেপাশে অনেক জঙ্গল থাকায় সামনে অনেক সময় হাতি পড়ে, আর হাতি পড়লে বুদ্ধি কাজ করে না। বলভদ্র চুপ করে স্থির হয়ে দেখছে কি হয়, হাতি এসেছে সকলকে প্রেম দিলে, বনের ভিতরে সর্ব পশু পক্ষী গৌর 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 বলে নাচছে, আমরা কেন বঞ্চিত হলাম? বাঘ সে তো মাংসাশী প্রাণী, আমরা তো অমৃদ্যক বৃদ্ধ কিছু খাই না, আমরা তো বনের লতা পাতা খাই, ওদের মতো এত হিংসাবৃত্তি আমাদের নাই, আমরা তো সহজ শান্ত, তাহলে আমাদেরকে কেন দেবে না? এই গেল ধরো একেবারে একদল হাতি নদীর ধারে ঘিরে ধরেছে। এখানে সুবর্ণরেখার একটা ধারা যেটি উত্তর বাহিনী হয়ে প্রবাহিত হয়েছে, শুধুমাত্র ওখানে মহাপ্রভুর চরণ পাবে, এখানেই প্রভু স্নান করছিলেন, আর সেই সময় একদল হাতি গিয়ে ধরেছে প্রভুকে ঘিরেছে। প্রভু চিন্তা করছে এখন কি করি, মানুষ কিছু যখন উপায় দেখে না তখন কি করে, কিছু একটা তুলে ভয় দেখায়, এই সব মহাপ্রভু কি তুলবেন, হাতে এক এক অঞ্জলি জল তুলেছে, সরে জানাইলে জল ছিটিয়ে দেব, এটা কিন্তু একটা নিয়ম, যে কোনো পশু জলকে খুব ভয় পায়, আপনি দেখবেন এই যে পাড়ায় পাড়ায় অনেক কুকুর অনেক সময় ঝগড়া লেগে যায় না, কিছুতেই ছাড়াতে পারবেন না, কিন্তু একটু জল ছিটিয়ে দিন সব যে যে যার যেদিকে পালিয়ে যাবে,
জলকে খুব ভয় পায়। প্রায় প্রত্যেকটি পশুই জলকে ভয় পায়, কিন্তু হাতি আবার জলকে ভীষণ ভালোবাসে। হাতি জল যদি কোথাও দেখতে পায় সেখানে ওরা সারাক্ষণ থাকবে। জলে স্নান করতে হাতি খুব ভালোবাসে। তাহলে মহাপ্রভু আপনি অন্য কোন পশুকে জল দিয়ে ভয় দেখালেও এক কথা ছিল, কিন্তু তুমি যে হাতিকে জল তুলে ভয় দেখাচ্ছ ওরা তো ভয় পাবে না। মহাপ্রভু তবু করেছে কি সেই এক অঞ্জলি জল নিয়ে আর ছুঁড়ে মারছে। সেই জলবিন্দু কণা লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কয়ে প্রেমে সব গড়াগড়ি যায়। প্রেমে তারা গড়াগড়ি যাচ্ছে, মহাপ্রভুরও আনন্দ হচ্ছে। এমনকি মহাপ্রভু যখন সেখান দিয়ে চলেছেন বৃক্ষ লতা সবাই আনন্দে নৃত্য করছে। পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবাই আনন্দে প্রেমী হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরিধ্বনি করতে করতে প্রভু যাচ্ছে, ওই হরিধ্বনিতে সকলে নৃত্য করছে। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমীতে উন্মত্ত। এরপরে প্রভু যখন বনের ভিতর দিয়ে যাচ্ছে, কোন কোন যারা একেবারে অনুন্নত শ্রেণীর মানুষজন, কিছু কিছু জঙ্গলে জঙ্গল জীবন অরণ্য জীবন যাপন করে, এরা মানব সভ্যতার থেকে অনেক দূরে থাকে। এই প্রকার ভিন্ন প্রায় কিছু মানুষ তারা প্রভুকে দেখে তারা মনে মনে ভাবছে আমাদের কি হবে, আমরা তো সাধন ভজন করার কথা, ধর্ম বলে কিছু বুঝি না, কোনদিন কোন শাস্ত্র গ্রন্থ দেখিনি, সাধু সঙ্গ করিনি, কিন্তু তথাপি এই চৈতন্য স্বরূপ এসেছেন, আমাদেরকে কি প্রেম দেবে। ভিন্ন প্রায় লোক তাহা পরম প্রাপাষণ্ড, কিন্তু মহাপ্রভু তাদেরকেও নাম প্রেম দিয়া করিল সভার নিস্তার, চৈতন্যের গুড় লীলা বুঝিতে শক্তিকা। আমি যখন পুজোতে গিয়েছিলাম সকালবেলা একেবারে ভোরের বেলা আমরা উঠেছি, সে সময়টা ছিল শরৎকাল, আশ্বিন মাসে গিয়েছিলাম। তবে ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, মালভূমি এলাকা তো, ভোরের বেলা আশ্বিন মাসে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো উঠে আমরা ওই নদীর ধারে ওখানে গিয়েছি, মহাপ্রভুর কিছু চিহ্ন আছে ওখানে। এমন সময় দূর থেকে দুটো বাচ্চা ছেলে, একেবারে পোশাক আশাক কিছু পরা নাই, বছর 8-10-এর ছেলেগুলি, কোনো পোশাক নাই, জলের মধ্যে ওরা হাঁটছে। হতে পারে হয়তো কোনো মাছ টাছ কিছু হয়তো ধরার জন্যই ওরা নেমেছে, কিন্তু আমাদেরকে যেই দেখলো সঙ্গে সঙ্গে ওরা কি বলছে জানেন, রাধে রাধে বাবা, রাধে 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 রাধে। অবাক লাগলো, এদেশে রাধে রাধে এই নামটা এদেরকে শেখালো। মানব সভ্যতার থেকে এখনো অনেকটা দূরে অনুন্নত এলাকাগুলি, এখানে যদি বাজার করতে হয় ওখানে যে প্রেমদাস বাবা শ্রীবিগ্রহের সেবা করে বা ওখানে মহন্ত যিনি আছেন, এই প্রেমদাস বাবা প্রায় 3 কিলোমিটার দূর থেকে একটা ছোট কিছু জিনিস লাগলেও কিনে আনতেন। উনি বলছেন যে 3 কিলোমিটারের মধ্যে একটা ছোট্ট দোকানও নেই, দেশলাই কাঠি একটা যদি লাগে তো 3 কিলোমিটার যেতে হবে। এখনো কতটা অনুন্নত স্থানগুলি, কিন্তু সেখানের মানুষ রাধে রাধে বলছে। তাহলে মহাপ্রভুর প্রেম আজও রয়েছে কিনা তাদের প্রতি? রাধা নাম কার মুখে বেরোবে, যিনি প্রেম প্রাপ্ত হয়েছেন তারই মুখে বেরোবে। তো এই রাধে রাধে বলছেন, এই দেখে মহাপ্রভু তাদের সকলকে প্রেম দিলে, নাম প্রেম দিয়া কইল সভার নিস্তার, চৈতন্যের গুড় লীলা বুঝে শক্তিকার। মহাপ্রভুর গুড় লীলা বুঝবার শক্তিকার আছে, এ কারণেই কি প্রভু গেলেন না জনপদ দিয়ে, আজ বনপদ দিয়ে তাই এসেছে, হয়তো তাই। প্রভু যখন আগে গিয়ে বনপথ অতিক্রম করলেন, একদিন বলভদ্রকে বলছে, বলভদ্র একটা মনের কথা তোমায় শোনাই, বলি শোনো, আমি তো বহু দেশে গিয়েছি, দক্ষিণ ভারত গিয়েছি, নীলাচল,
পূর্ববঙ্গে গিয়েছি, গৌড় মণ্ডলীর কত কত স্থানে গিয়েছি, গয়া গিয়েছি। তো আমি গেলাম বহুদিন, বনপথের সুখের কাহা নাহি পাইলিস, কিন্তু বনপথের যে সুখ এই সুখটা কোথাও পাই, বনপথের সুখটা আমি বিশেষ রূপে পেলাম। কৃষ্ণ বড় কৃপালু, আমায় বহু কৃপা কইল, বনপথে আনি আমায় এত সুখ দিল। এখানে যে সুখ পেয়েছি এটা কোথাও পাইনি, আর সত্যই তাই। এই বনপথ অতিক্রম করে যখন প্রভু কাশীতে ঢুকলেন, কাশীবাসীগণ তখন মহাপ্রভুর প্রতি বিমুখ, মহাপ্রভুর উপরে তারা কিছুটা বিরূপ ভাবেই প্রভুকে দর্শন করেছে। কেউ মহাপ্রভুর এই প্রেমকে স্বীকার বা গ্রহণ করেনি, মহাপ্রভুর হরি সংকীর্তনকে পাগলামি বলে তারা মনে করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য উনি তো পাগল সন্ন্যাসী, এরকমই তাদের মনমত ভাব। মহাপ্রভু আরো দুঃখ পেলেন। একদিন সে কথা তপন মিশ্র চন্দ্রশেখর আচার্যকে বলছে। তপন মিশ্র কে? রঘুনাথ ভট্ট গোস্বামীর পিতা। মহাপ্রভুকে সর্বপ্রথম দর্শন করেছিলেন স্বপ্নে। স্বপ্নে তাকে বলছে, আসলে ওনার সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় উনি করতে পারতেন না, বহু শাস্ত্র অধ্যয়ন করেছে কিন্তু সাধ্য কি সাধন কি বুঝতে পারত না। স্বপ্নে একদিন বলল, তুমি যাও, নিমাই পণ্ডিত এসেছে। পরের দিন খোঁজ নিয়ে দেখলেন সত্যি নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত তখন পূর্ববঙ্গে গিয়েছে, সন্ন্যাস নেননি তখন প্রভু। গিয়ে বললেন স্বপ্নের বৃত্তান্ত, সাধ্য সাধন কি যদি কৃপা করে বলেন। প্রভু সাধ্য সাধন সকলেই কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কইল। নাম সংকীর্তন করো, উপলব্ধি অনুভব সবই হবে তোমার। প্রভু আপনার সাথে আমি নবদ্বীপে থাকব। প্রভু বললেন, না তুমি কাশীতে যাও। কেন যে প্রভু কাশীতে পাঠালেন এ কথাটা সারাক্ষণ ভাবে, কারণ এখানে কোনো ভক্ত সঙ্গ পাই নাই। জগতে সব থেকে দুঃখের বিষয় কি জানেন? এ জগতে সব থেকে দুঃখ কেউ যদি ভক্তি পথে একটু অগ্রসর হয়, আর যদি যথোপযুক্ত স্নিগ্ধ ভক্ত সঙ্গ না মিলে। আপনি যেখানে আছেন যদি চারিদিকে আপনার মতো স্নিগ্ধ ভক্ত থাকে, স্বজাতীয় যদি স্নিগ্ধ ভক্ত যদি থাকে, তাহলে একটা সুখ হয়, আনন্দ হয়। কিন্তু যদি ভক্তির সঙ্গই নামে, তাহলে মনটা প্রসন্ন হয় না, মনটা খুব দুঃখ পায়, ভক্ত সঙ্গ পাচ্ছি না। তো এই অনুভবটাই হয় তপন মিশ্রে, কেবলমাত্র ভরসা বলতে চন্দ্রশেখর আচার্য, এই দুজনেই কথাবার্তা। কারণ ভক্তি তত্ত্বকে সেখানে কেউ স্বীকার করে না, তারা মনে করে জ্ঞান মার্গই শ্রেষ্ঠ, ব্রহ্ম প্রাপ্তি হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য বা লক্ষ্য। আর ভক্ত মনে করে কবে ভগবানের দাস হব, কি রূপে পাইব সেবা, মুই দুরাজা, শ্রীগুরু বৈষ্ণবের অতি নামিল আমার। এই অনুভব নিয়ে ভক্ত সতত থাকে। যাই হোক, কাশীপুরে মহাপ্রভুর প্রেম কেউ গ্রহণ করল না, বনপথে সবাই প্রেম নিল। মহাপ্রভুকে ঘিরে হাতিগুলি বলছে, প্রেম দিয়ে যাও, না হলে ছাড়বো না পথ। প্রভু তাদেরকেও জল ছিটিয়ে প্রেম দিলে। প্রভুর হস্তপর্শে জলটা তো আর জল নাই, ও তো প্রেমের স্বরূপ হয়ে গিয়েছে, যারই গায়ে লাগছে সেই তো প্রেমে চিৎকার করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে, গড়াগড়ি যাচ্ছে। তো মহাপ্রভু যখন এই কাশীতে এলেন, একদিন দুঃখ করে বলছে, দেখো মিশ্র, আমি তো গেলাম বহুদেশ, যেখানে গিয়েছি আমার প্রেম বিক্রি হয়েছে, কিন্তু এই কাশীপুরে এসে আমার দুঃখ হলো কি জানো, এখানে আমার ভাবকালী বিক্রি হলো। ভাবকালী বেচিতে আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি ভারী বোঝা, লইয়া যাবো ফিরে। আপনি এখান থেকে ধরুন আগেকার দিনের কথা ভাবলে,
সামনাসামনি হাট হতো না কোথাও, বাজার কিছু বসতো না, ঘরে অভাব অনটন। ঠিক আছে, এক বস্তা ধান আছে, এক কাজ করি ধানটা কোন ক্রমে নিয়ে যাই। তখনকার দিনে মাথায় করে নিয়ে যেতে হতো, এখান থেকে 10 কিলোমিটার দূর মাথায় করে নিয়ে গিয়েছেন, দু পয়সায় যদি বিক্রি হয় সংসারটা একটু চলবে। ভারী বোঝাটা নিয়ে যাওয়ার পরে দেখছেন যে 10 টাকা যে বস্তার দাম সেটা বলছে 1 টাকা। মনটা খারাপ হয় কি, ভেবেছিলাম 10 টাকায় বিক্রি হবে, এখন দাম বলছে 1 টাকা। আজকে বিক্রি নাই, খরিদ্দার আসেনি, এত ভারী বোঝা আবার কি ঘরে নিয়ে আসবেন? আচ্ছা, 10 টাকার কথা এখন ভুলেই গেলাম, 1টা টাকার জায়গায় অন্তত 1.5টা টাকা দাও, 2 টাকা দাও, অল্প দাম হলেও বিক্রয় করে দেব। সেদিন আবার দেখা যাচ্ছে খরিদ্দারি নাই, দুঃখ লাগে না, এত ভারী বোঝা আবার ঘুরিয়ে নিয়ে যাব। মা প্রভু চিন্তা করেছেন, রাধা প্রেম কোন ভগবান মাথায় করে আনতেই পারেনি। কৃষ্ণাতন্য কোবা লতাশ্বপি প্রেমদ ভবতি, আর তো কেউ দিতে পারে না। আমি এত কষ্ট করে বৃন্দাবন থেকে এই প্রেমের ঝুলি ঝাড়ি মাথায় করে নিয়ে কাশীপুরে এলাম, এখানে কোনো গ্রাহক নাই, ফিরিয়ে নিয়ে যাব। অল্প মূল্য দিলেও তো দিতাম, বিক্রি হয়নি। তবে হ্যাঁ, বৃন্দাবন থেকে ফিরে আসার পথে তখন সকলেই মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন, সে প্রসঙ্গ বৃন্দাবন থেকে ফেরার পথে আলোচনা প্রসঙ্গে আমরা আলোচনা করব। মহাপ্রভু এরপরে সোজা চললেন সেখান থেকে বৃন্দাবন। মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করছেন, এক বিপ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। মহাপ্রভু দেখছেন তার অপূর্ব প্রেম চিহ্ন, প্রভুর প্রেম চিহ্ন দেখেও সে বিস্মিত। সনোয়ারি এক ব্রাহ্মণ, আসলে সনোয়ারি ব্রাহ্মণ মানে তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ তাকে যথার্থ ব্রাহ্মণ বলে স্বীকার করত না, বেদে তাদের অধিকার ছিল না, উপবিত ছিল কিন্তু বেদে তাদের অধিকার ছিল না, বেদ মন্ত্র তারা উচ্চারণ করতে করত না, এই জন্য সনোরিয়া ব্রাহ্মণকে ব্রাহ্মণের থেকে আলাদা চোখে দেখত, ব্রাহ্মণ সমাজ বিশেষ করে। আর নিয়ম ছিল তখন সন্ন্যাসী ব্যক্তি একমাত্র ব্রাহ্মণের দেহেই ভোজন করতে পারবে, সদাচারী ব্রাহ্মণের দেহে। মহাপ্রভু কিন্তু এই সনোরিয়া ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করেছিলেন, তার প্রেম দেখে, তার যে অঙ্গে ভক্তির চিহ্ন লক্ষণগুলি দেখে মহাপ্রভু বললেন তোমার গৃহে আমি ভোজন করব। কিবা বিপ্র কিবা নে সেই শূদ্র জ্ঞানী নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্বের অনুভব না থাকলে প্রেম চিহ্ন কি করে আসবে? প্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার এই প্রেমের চিহ্নগুলি কোত্থেকে পেয়েছে? ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, ঠাকুর আপনার অঙ্গে যে প্রেম চিহ্ন এগুলি আপনি কোথায় পেয়েছে? প্রভু বলছে তুমি আগে বলো, আমি পরে বলবো। উনি তো স্বয়ং রাধারানী, রাধারই তো ভাবমূর্তিতে কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ, কিন্তু তুমি কোথা থেকে পেলে? বললেন মাধবেন্দ্রপুরী এখানে এসেছিলেন তীর্থ ভ্রমণ করতে, উনি করুণা করে আমাকে শিষ্য বলে অঙ্গীকার করেছেন, আর আমার হাতে উনি ভিক্ষা গ্রহণ করেছিলেন, আমাকে উনি প্রেম দান করেছেন, ওনার প্রেমে আমি কিঞ্চিত এই কৃষ্ণ নাম করি। মহাপ্রভু বললেন তাই বলো, কারণ মাধবেন্দ্রপুরী ছাড়া তো প্রেমের এই চিহ্ন কোথাও দেখতে পাওয়ার কথা নয়, উনি তো প্রেমের বীজ, ঈশ্বরপুরী সেই প্রেমের বীজের অঙ্কুর, মহাপ্রভু হচ্ছেন সেই প্রেমের বৃক্ষ, অঙ্কুরটা বৃক্ষ রূপ ধরেছে, তারই শাখা প্রশাখা অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীবাস আদি অনন্ত গৌর পার্বত, এক একটি শাখা প্রশাখা, এই রূপেই তো জগতে গৌর প্রেমের বৃক্ষ শাখা ছেয়েছে। আজ সারা বিশ্বে দেখুন নাম প্রেমের প্রচার, মহাপ্রভুর এই প্রেমের প্রচার সারা বিশ্বে, তার মানে সারা বিশ্ব ব্যাপৃত হয়েছে এই মহাপ্রভুর প্রেম বৃক্ষ। মহাপ্রভু তার কাছে ভিক্ষা নিয়ে, একজন জানা পরিচিত লোক না থাকলে বিদেশে গিয়ে একটু ঠোক্কর খেতে হয় না,
মহাপ্রভু ভাবলেন সুবিধে হলো, ইনি যখন ব্রজের পাশেই থাকেন, মথুরার পাশে যখন থাকে তখন মথুরা ব্রজ বৃন্দাবন আদি সর্ব ওনার বিশেষ অবগত থাকার কথা। এই ব্রাহ্মণকে সাথে নিয়ে বৃন্দাবনে গেলেন। তো যখন বৃন্দাবনে গেলেন, প্রভু জিজ্ঞাসা করছেন কোথায় কোন কোন স্থান আমাকে দেখাও। এই বৃন্দাবনের কোথায় কি আমাকে দেখাও। মহাপ্রভু যতই বলছেন, সনরিয়া ব্রাহ্মণ বলছে, প্রভু এখানে তো থাকার মধ্যে যমুনা গিরিরাজ গোবর্ধন। একদিন প্রভু আনন্দে নৃত্য করতে করতে, যতই হোক এই তো বৃন্দাবন, প্রভু যখন বৃন্দাবনে গিয়েছে, অদ্ভুত একটি ঘটনা, যত গাভিয়াদি প্রভুর সঙ্গ কিছুতেই ছাড়তে চায় না। আসলে এই গাভিগুলি তো সাধারণ ওরাও খুঁজে বেড়াচ্ছে আমাদের প্রভু গেল কোথায়। আর কি বাঁশির ধ্বনি আমাদেরকে শোনাবে না? আমাদেরকে কি আর সেই বাঁশির ধ্বনি আমাদের শোনাবে না? যেমন করে শোনাতো বৃন্দাবন, আজকে সর্ব গাভিগুলি এসে প্রভুকে ঘিরে ধরেছে, প্রভুর হরিনামের ধ্বনি শুনে তাদের হৃদয় ভরে যাচ্ছে। কারণ বংশীর ধ্বনি এখনো হরির ধ্বনি, ওই সুর ওই স্বর শুনে প্রত্যেকটি গাভি প্রেমে একেবারে মাতোয়ারা। মহাপ্রভু নৃত্য করতে করতে বৃন্দাবনে চলেছে। আচ্ছা, বৃন্দাবনে আমরাও তো যাব নাকি, কিন্তু কেমন করে বৃন্দাবন যেতে হয়? টিকিট কাটতে হয় না? আগে দেখতে হবে ট্রেনের টিকিট ফাঁকা আছে, নাহলে তো ওয়েটিং যাওয়াই হবে। বললেন এগুলি তো দরকার, সঙ্গে কিছু টাকা পয়সা নিতে হবে, ব্যাগ বোঝকা অনেক কিছু বাঁধতে সাজতে হবে, রথে কত কি লাগবে, খাবার দাবার সব ব্যবস্থা করে আমাদের বৃন্দাবন যেতে হয় না? বললেন তাহলে প্রকৃত বৃন্দাবন যাওয়া হয়। বৃন্দাবন যদি যেতে হয় তাহলে বৃন্দাবন যেতে গেলে একটি বস্তুই সঙ্গে নিতে হবে, বাকি সবকে ছাড়তে হবে। বলে কি? অনুরাগ ভরে নিয়ে যেতে হবে। ব্যাগের ভিতরে কেবল অনুরাগই থাকবে, আর কিছু না। সনাতন যখন যাচ্ছেন তখন তার সঙ্গে এক ভৃত্যও গিয়েছিল, ঈশান নাম তার, সঙ্গে আটটা সোনার মোহর তিনি ভরসারূপে নিয়েছেন পকেটে। যেই বুঝতে পারলেন সনাতন যে কিছু একটা পোটলা নিয়ে এসেছে, বললেন তোমার আর বৃন্দাবন যাওয়ার দরকার নেই, তুমি ফিরে যাও, এখনো বৃন্দাবন যাওয়ার সময় হয়নি তোমার। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় উনি কেমন করে বৃন্দাবন যাওয়ার অভিলাষ করছেন, আসুন আমরা একটু শুনি। আমি হরি বলবো রাধা মদন মোহ, হেরে বলবো আমি হরি বলবো, আরে রূপে ব্রজে Oh,
তোমাদের চরণেতে মধুর মধুর বাজিব গো দেহ অন্তিম কালে
জয় রাধে গোবিন্দ বলে হাসিব গো কহে নর তম দাস না পুরিল অভিলাষ কহে নর তম দাস না পুরিল অভিলাষ আর কবে ব্রজ আমি হরি বলব আর রাধা মদন মোহন হেরব গো অভিলাষ নিয়ে যাচ্ছে মহাপ্রভু। এই মত চলেছেন বৃন্দাবনে, এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আশীর্বাচ্য হইল আচম্বিতে। এই মত মহাপ্রভু বৃন্দাবনে এসেছি অনুভব, এই সেই বৃন্দাবন ব্রজবন আনন্দে নৃত্য করছেন রাধে 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 বলি। হঠাৎ প্রভু শুনলেন এই সেই আরিট গ্রাম, প্রভুর সঙ্গে যে সনরিয়া ব্রাহ্মণ ছিল তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এই যে বৃন্দাবনে আরিট গ্রাম, এই আরিট গ্রামে তাহলে রাধা কুণ্ড কোথায়? কারণ অরিষ্টাসুরকে বধ করেছিল এই স্থানে, তাই গ্রামের নাম হচ্ছে আরিট। অরিষ্ট হচ্ছে কংসের একজন খুব বন্ধু ছিল, মিত্র। কংসের এই দুঃখ দেখে বললেন, আরে তুমি এত দুঃখে থাকো কেন, আমরা তো আছি, আর থাকলে কি হবে, ওই যে বৃন্দাবনে কৃষ্ণ আমাকে নিশ্চিত বধ করবে, আমার বাঁচার কোনো উপায় নাই। অরিষ্ট বললেন, ঠিক আছে আমি আছি, আমি যাচ্ছি, আমি তার ব্যবস্থা করব। অরিষ্ট তখন চললেন, চিন্তা করছে কি রূপ ধরে যাই, বিভিন্ন জন বিভিন্ন রূপ ধরে গিয়ে কেউ তো আর বাঁচেনি, মুখে যতই হম্মি তুম্মি দেখাক ভেতরে তো একটা ভয় ভীতি আছে, যদি গেলে আমাকে হত্যা করে বধ করে, তবে সাবধানে যাব, আগে দেখি। দেখছে কি বেশ গাভীগুলিকে খুব আদর করছে, বলে তাহলে এক কাজ করি আমি বৃষরূপ ধরে চলে যাই ভেতরে। বৃষরূপ ধরে যখন ওই একেবারে সর্ব গাভীগণের ভেতরে প্রবেশ করেছে অরিষ্ট, গাভীগুলির একটি নিয়ম আছে, গাভীদের একটা নিয়ম আছে, অন্য দলের গাভী যদি এসে দলে ঢোকে ওরা কিন্তু বুঝতে পেরে যায় গায়ের গন্ধ, এতো আমাদের দলের নয়, ওর সাথে আর কেউ মিশতে চায় না, সবাই ওকে ছেড়ে ছেড়ে দূরে সরে যাচ্ছে। প্রভু দেখলেন ওখানে একটা হঠাৎ করে বিশৃঙ্খলা কেন, ভালো করে দেখলো, আচ্ছা বৃষরূপ ধরে অরিষ্ট এসেছে। অরিষ্টকে দেখে কৃষ্ণ ধীরে ধীরে কাছে গেলেন, বলে যাই হোক ভক্তের তো রূপ ধরেছে, ভক্তের রূপ ধরলেও আমি তাকে কি করে উপেক্ষা করি, লোকে বলবে তাহলে দেখো ভক্তকে ভগবান দেখো উপেক্ষা করে দিলে, কার ভেতরে কতটা আছে এটা তো সবাই বুঝবে না, আগে তো বাইরটাই বোঝে, আমার ভক্তের যখন রূপ ধরে এসেছে কাছে যাই, বলা যায় না অনেক সময় অসুরও তো সাধু হয়ে যায়, মুহূর্তে পরশ পাথরের পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, পাপী অনেক সময় অনেক অনেক মহাপাতকী পর্যন্ত সাধুর করুণায় অকস্মাৎ মুক্তি পেয়ে যায়, তার মধ্যে বৃন্দাবনে এসেছে না পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে ভগবান গেলেন, গায়ে হাত বুলিয়ে আদর করছেন, ভালোই লাগছে অরিষ্টে, কিন্তু মনে মনে ভাবনা উনি আমাকে আদরই করুক আর যাই করুক ওনাকে বধ করতে আমি এসেছি। ধীরে ধীরে গলকম্বলে হাত বুলিয়ে দিচ্ছি, এটা নিয়ম,
গাভীর যখন গলকম্বলে কেউ হাত বুলায় খুব আদর পায়, ওরা অনুভব করে আমাকে আদর করছে। ধীরে ধীরে পিঠ বাড়িয়ে দিচ্ছে, প্রভু পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, একটু একটু এগিয়ে যাচ্ছে, মানে আমার লেজটা একটু হাত বোলা। আসলে ভাবছে মনে মনে, আমার তো যত শক্তি আমার পাই, কোন প্রকারে কৃষ্ণকে যদি পেছনে নিয়ে যেতে পারি আর সুযোগ বুঝে সজোরে এক পদাঘাত দেব, এখান থেকে আমার তো অরিষ্টের বল, অসুরের বল, এখান থেকে যখন পদাঘাত করব এখান থেকে সোজা গিয়ে ছিটকে পড়বে কৃষ্ণ কংসের দরবারে, কংসের কাছে গিয়ে পড়বে, নিথর দেহটা পড়বে, কংস সুখ পাবে। সেই মতো বুঝে যেই সুযোগ পেয়েছে আর অমনি সজোরে পদাঘাত করতে গিয়েছে। সজোরে পদাঘাত করতে যেই গেলে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ক্ষিপ্র গতিতে চরণটা ধরে নিয়েছে, বলে দেখো এতক্ষণ ভক্তির সাজে ছিলে, আদর করছিলে, কিন্তু এখন তো তুমি ভক্তির স্বরূপ বা আচরণটা তো ঠিক মতো করছো না, ভগবানকে তুমি আঘাত করতে চাও, এখন তো তোমাকে আঘাত সহ্য করতে হবে। ভগবান তাকে একেবারে হাতের মধ্যে তুলে ওপরে শূন্যে ঘোরাতে লাগলে, কয়েকটা প্যাচ যখন ঘুরিয়েছে ওর সংসার চক্রে যত প্যাচ ছিল সব কেটে গিয়েছে, নিথর দেহটা গিয়ে পড়লো দূরে। হেনকালি সখীগণ এসেছে, রাধারানী ললিতা বিশাখাদি সব এসেছে, এসে দেখছি কি তুমি একটা বৃষকে বধ করে ফেলেছো, মেরে ফেলেছো। আরে আমরা গোয়ালা জাতি, একটা ষাড়কে তুমি এভাবে মারলে কি করে, হত্যা করলে কি করে? কৃষ্ণ বলে শোনো শোনো, এটা দেখতে ষাড়ের মতো কিন্তু এটা আসলে অসু। রাধারানী বললেন অত শত বুঝি না, দেখতে যখন আমাদের জাতির সেব্য গরু, অতএব গোহত্যার পাপ তোমাকে লেগেছে, আমরা কেউ কথা বলবো না তোমার সাথে, কারণ পাপীর সঙ্গে কথা বললে পাপ আমাদের কেউ স্পর্শ করবে, চল চল এখান থেকে চলে যাই। কৃষ্ণ মনে মনে ভাবছে তো বড় বিপদে পড়লাম, একে না মারলে তো আমি মরতাম, আর একে মেরেছি এর উপযুক্ত ফল তো একে দিতে হবে, ও যে কার্য করেছে কার্যের ফল দিতে হবে, না তো মৃত্যুই ছিল ওর ফল, ওকে তো মুক্তি দিয়েছি। কিন্তু এখন সকলে যে বলছে আমার সঙ্গে কথাও বলবেন, মনে খুব চিন্তান্বিত হয়ে কৃষ্ণ বললেন আচ্ছা একটা তো কিছু উপায় থাকবে, ভুল হয়ে গিয়েছে না হলে, ভুল সংশোধনের জন্য একবার সুযোগ তো কিছু দেবে, কি করলে আমি পাপ মুক্ত হবো তাহলে তোমরাই বলে দাও। রাধারানী বললেন সর্বতীর্থে যদি স্নান করো তবে তোমার সর্বপাপ থেকে মুক্তি হবে। তাহলে ভগবানকেও পাপের ফল ভোগ করতে হচ্ছে। বললেন এটা আর কি কঠিন কাজ, আমি স্বয়ং ভগবান নিজের বাম চরণ দিয়ে একটা ভূমির উপর সজোরে আঘাত করলেন, বিশাল একটা দিঘি হয়ে গেল পুষ্করণী, তার মধ্যে চরণটা স্পর্শ করে সর্বতীর্থকে যেই ভগবান আবাহন করলেন সর্বতীর্থ বাড়ি রূপ ধরে এসে ওই সরোবর ভরে গেল। ভগবান বললেন এই দেখো সর্বতীর্থ এসে গিয়েছে, আমাকে সব তীর্থে যেতে হবে না, এখন তাহলে স্নান করলে পাপ থেকে মুক্ত হব তো? সখীগণ বললেন সর্বতীর্থ এসেছে, তুমি তো মিথ্যেবাদীর একেবারে চূড়ামণি, তোমাকে ভরসা করা যায়? সব তীর্থ এসেছে বললেই কি মেনে নেবো, সব তীর্থ এসেছে প্রমাণ দাও। আচ্ছা দেখো তাহলে গঙ্গে, গঙ্গা মূর্তিমতী হয়ে আর দাঁড়িয়ে বললেন প্রভু প্রণাম, সখীগণকে দেখে বললেন আপনাদের চরণে প্রণাম। যমুনে উঠে দাঁড়িয়ে বললেন সরস্বতী গোদাবরী নর্মদে কাবেরী সিন্ধু, এক এক করে ডাকছে সবাই, আস্তে আস্তে উঠছে মূর্তিমন্ত হয়ে। সখীগণ বললেন ঠিক আছে সব তীর্থই এসেছে, আমরা স্বীকার করছি মানছি, তাহলে সব তীর্থে আমি স্নান করি তাহলে আমার সব পাপ চলে যাবে। কৃষ্ণ যখন সর্বতীর্থে স্নান করতে নামলেন এদিকে সেই সময় সখীগণ সম্মিলিত হয়ে আরেকটি সরোবর করতে লেগেছে, কৃষ্ণ স্নান করে উঠে দেখে আরেকটা সরোবর হয়ে গিয়েছে। ত্রিশত কোটি গোপী কতক্ষণ লাগবে, এক মুঠ করে ধুলো নিলেই তো একটা সরোবর হয়ে যাবে। কৃষ্ণ উঠে বলে ও মা তোমরা আবার এখানে একটা সরোবর খনন করছো কেন? বলে দাঁড়াও দাঁড়াও কথা বলুন, আমরা কাজ করছি।
একেবারে সোনা দিয়ে বিভিন্ন ধাতু দিয়ে চারিদিক বেঁধে দিচ্ছে, এত সুন্দর ঘাট বানিয়েছে। কৃষ্ণ চিন্তা করছে ব্যাপারটা কি হলো, সব তীর্থকে ডেকেছে এত মহিমার জায়গা, দেখো এখানে সর্বতীর্থ এসেছে আমার আহ্বানে, আমি তাই এই সর্বতীর্থের নাম দিচ্ছি আমার নামে, এর নাম থাকবে শ্যামকুণ্ড। বলে তুমি যা খুশি রাখো, আমাদের কোনো যায় আসে না, আমরা এখন যে কুণ্ড রচনা করেছি এই কুণ্ডের নাম রাখবো আমরা রাধা কুণ্ড, আমাদের রাধারানীর নামে। বলে কি দরকার, সর্বতীর্থ আছে, সর্বতীর্থ থাকতে তোমরা আবার কুণ্ড খুলছো কেন? বলে তোমার পাপ ধোয়া জলে আমরা স্নান করবো নাকি? তুমি তো পাপ ধুয়েছো ওই জলে, ও জলে আমরা নামবো না, ওটা পাপ ধোয়া জল। আরে তোমরা জল পাবে কোথায়? বলে সে চিন্তা আমাদের, এক কলস করে জল যদি ত্রিশত কোটি গোপী আনি তাহলে কুসুম সরোবর বা মানসী গঙ্গার থেকে জল নিয়ে এসে আমরা ভরিয়ে দিতে পারব। কৃষ্ণ চিন্তা করছে সর্বনাশ, আমার নামের কুণ্ড তো এখানে বদনাম হয়ে যাবে, সবাই বলে পাপ ধোয়া জলে থেকে কেউ নামিস না। রাধারানী সর্বসখীগণের সঙ্গে কুণ্ড নির্মাণ করছে, কৃষ্ণ তখন বলছেন হে সর্বতীর্থ, তোমরা এরকম করে কষ্ট করে এসেছো বৃন্দাবনে, যদি সখীদের চরণের পরশই না পাও তাহলে তোমাদের কি সার্থকতা? আমার পরশ পেলে, আমার পরশের জন্য তো বৃন্দাবনে আসে না কেউ, বৃন্দাবনে আসে রাধারানীর চরণ পরশের লোভে। আমার চরণ অন্যত্র তবু মিলতে পারে, কিন্তু রাধারানীর চরণ কোথায় মিলবে? ব্রজের বাইরে তো পাওয়া যাবে না। সর্বতীর্থ উঠে দাঁড়িয়ে বললেন হে রাধে করুণাময়, আমরা অনেক অভিলাষ নিয়ে এসেছি আপনার চরণের স্পর্শ পাবো, এই এই আমাদের মনের ইচ্ছা, আমাদেরকে করুণা করুন, আপনি তো করুণাময়। রাধারানী সখীদের বলল দেখ ওরা এমন করে মিনতি করছে, ওদেরকে যদি অবজ্ঞা করি উপেক্ষা করি তাহলে আমাকে বলবে সবাই যে উনি দয়াময়ী নয়। হৃদয় খুব কঠিন, এক কাজ কর ওই সব তীর্থকে আমার কুণ্ডে স্থান দে। বলে তাহলে কি করে ওই কুণ্ডের থেকে এই কুণ্ডে জল আনবো? কৃষ্ণ বললেন আমি তো আছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি করবে তুমি? বলে বাঁশি আছে, আবার সেই বাঁশি, কোথায় কোথায় খালি বাঁশি তুলি। আরে এখন জল দরকার ওপাশ থেকে পাশে নিয়ে আসা, তোমার বাঁশি তো কাজের কাজ কিছুই করতে পারবে না, তার তো 10 জায়গায় ছিদ্র রয়েছে, ওই জল এখানে আসবে কি করে? বলে দেখো না কি করে আসে, দুই কুণ্ডের মধ্যে সঙ্গম যাকে বলে, ওখানে ভগবান তার বংশীকে প্রবেশ করি ইচ্ছা মাত্রে বড় বৃহৎ একটা সঙ্গম দুই কুণ্ডের সংযোগ করিয়ে দিলেন। তখন শ্যামকুণ্ডের থেকে বাড়ি রাধা কুণ্ডে চলে এলো, এখনো সেই সঙ্গম রয়েছে। এই হচ্ছে রাধা কুণ্ড শ্যামকুণ্ডের আবিষ্কার লীলা। তাই মহাপ্রভু যখন আরিট গ্রামে গিয়েছেন, প্রভু খোঁজ করছেন এখানে কোথায় আছে রাধা কুণ্ড, কোথায় শ্যামকুণ্ড। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসিবাচ্ছ হইল চম্বিতে, আরিটি রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গীত ব্রাহ্মণ না জানি। কেউই বলতে পারছে না, মহাপ্রভুর অকস্মাৎ তখন লীলার স্ফূর্তি হলো, লীলার স্ফূর্তি হলো যে এই ধান্যক্ষেত আসলে এটি ধান্যক্ষেত নয়, এটি হচ্ছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। মহাপ্রভুর হৃদয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্ফূর্তি হয়েছে। তবে দেখুন বৃন্দাবনকে অনুভব করতে গেলে মহতের কৃপা লাগবে, আর আমাদের সকলের আচার্য আচার্য তনু শ্রী 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 কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী প্রভুপাদ এসেছেন আমাদেরকে আশীর্বাদ দান করতে, করুণা দান করতে। জয় মহাপ্রভু। বলি আপন আপন গুরু মহারাজ কি, বলি শ্রী মহন্ত মহারাজ কি, বলি শ্রী মহন্ত মহারাজ কি, বলি শ্রী মহন্ত মহারাজ কি।
জয় মহাপ্রভু। সকলে উপবেশন করুন। বাবা আমাদেরকে দর্শন দান করলেন, আমরা কৃতার্থ হলাম। এতক্ষণ অনাথ অনাথ মনে হচ্ছিল, এখন সনাথ হলাম। বাবা এসেছেন, আমরা এখন সনাথ হয়ে গেলাম। তো বৃন্দাবনে সর্বতীর্থগুলিকে মহাপ্রভু এই রূপে দর্শন করছেন। মহাপ্রভু যখন দর্শন করলেন এই সেই রাধাকুণ্ড, এই সেই শ্যামকুণ্ড, আসলে দুইটি ধান্য ক্ষেত ছিল। মহাপ্রভু সেই দুই ধান্য ক্ষেত্রে অল্পমাত্র জল ছিল, সেই অল্প জলেই মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। সকলে দেখে অবাক, কি ব্যাপার, দুই ধান্য ক্ষেত্রের মধ্যে প্রভু কেন গড়াগড়ি দিচ্ছেন? মহাপ্রভু তখন স্তুতি করছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্বা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপী সুশৈবৈকা বিষ্ণু অত্যন্ত বল্লভা। ভগবানের অত্যন্ত প্রিয় যে সরসী, আসলে ভগবান সব থেকে বেশি, ভগবানের যত প্রিয়সী তার ভেতরে রাধারানী যেমন শ্রেষ্ঠ, তেমনি যত স্বর আছে, স্বরমানি স্বরমানি কুণ্ড জল, যত এই তীর্থ রয়েছে তার মধ্যে সর্বতীর্থের শ্রেষ্ঠ হচ্ছে শ্রী রাধাকুণ্ড। তাই রাধাকুণ্ডকে প্রভু স্তুতি করছেন এই বলে, যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপী সুশৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। মহাপ্রভু আনন্দে বলছেন, এই তো সেই রাধাকুণ্ড, এই কুণ্ডে যেই একবার করে স্নান, রাধা সমপ্রেম কৃষ্ণ তারে করেন দান। কেউ যদি একবার এই রাধাকুণ্ডে স্নান করে, তিনি রাধা সমপ্রেম প্রাপ্ত হবে। রাধা সমপ্রেম মানে, রাধা সমপ্রেম অর্থে রাধারানী যেমন গোবিন্দকে অত্যন্ত ভালোবাসেন, এই ভালোবাসা অন্তরে তার জাগবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে। অর্থাৎ রাধা প্রেম অর্থে রাধা জাতীয় প্রেম, যেটি হচ্ছে আমাদের মঞ্জরী স্বরূপের আস্বাদন। রাধারানীর অন্তরে যে অনুভব, তার মনের সঙ্গে জুড়ে রয়েছে মন এই মঞ্জরীতে। অর্থাৎ যিনি এই শ্রীকুণ্ডে স্নান করবেন, তিনি মঞ্জরী ভাব দশা প্রাপ্ত হবেন। কারণ রাধারানীর এই প্রিয় সরোবরে সবাইকে স্নান করতে পারে, আর যিনি স্নান করবেন তার ভেতরে রাধা প্রেমের উদ্গিরণ স্ফুরণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মহাপ্রভু এই রূপে বৃন্দাবনে এক এক করে সব লীলাস্থলীগুলিকে জাগিয়ে তুলছেন, চিহ্নিত করছেন। প্রভু চিন্তা করছেন, বৃন্দাবনের লীলাস্থলী তো চিহ্নিত করছি, কিন্তু এই স্থানগুলিকে জগতের সম্মুখে প্রকাশ করাবো কি করে, প্রচার করাবো কি করে? এই জগতে যদি এই দিব্য লীলাস্থলীতে এসে আমার প্রিয় ভক্তগণ ভজন করে, ভজনালোকে সর্বজীবীর চিত্ত এই লীলাভূমিতে আকৃষ্ট হবে। শুধু লীলাভূমি হলেই হবে না, আপনি কোন লীলাভূমিতে যাবেন, সেখানে গিয়ে যদি কোন মহৎ দর্শন হয়, তাহলে সেই মহৎ দর্শনে একটা বিশেষ অনুভব হয়। তীর্থের যে প্রকৃত কৃপা, অনুভূতি, অনুভব, এটি বিশেষ রূপে লাভ হয়। যতক্ষণ মহতীর কৃপা না হচ্ছে, স্থান থাকলেও স্থানের মহিমা সেই রূপ প্রকাশ পায় না। মহাপ্রভু চিন্তা করছেন, এখানে সে যদি রঘুনাথ ভজন করে, তার ভজনালোকে সর্বজগতি বিশ্ববাসী এখানে আকৃষ্ট হয়ে ছুটে আসবে। আজও রাধাকুণ্ডে গেলে দাস গোস্বামী পাদের ভজনের স্মৃতি অন্তরে জাগবেই জাগবে। ভক্তগণ যখন এই শ্রীকুণ্ডে অবগাহন করতে যান, তখন তাদের মনে হয় এই তো সেই সরোবর, এখানে রঘুনাথের কত নয়ন বাড়ি, এখানে দাস গোস্বামী পাদ কত কেঁদেছে, করুণাময়ী হে প্রাণেশ্বরী, হে রাধে কোথায় গো প্রেমময়ী, রাধে রাধে
গোসাই নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে। একবার দেখা দিয়ে প্রাণ রাখো প্রাণেশ্বরী, ও গো রাধে রাধে তোমার অদর্শনে প্রাণে মরি, তোমার অদর্শনে আমি যে প্রাণে মরছি, ও গো রাধে একবার কি দেখা দেবে না, আমি তোমার ইয়ার কারণ নই গো, ও গো রাধে রাধে একবার দেখা তো দাও। তাহলে এত ক্রন্দন করেছে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী এই শ্রীকুণ্ড তটে গেলে, যেমন রাধাকুণ্ডের স্মৃতি জাগে রাধারানীর স্মৃতি জাগে, ততধী অনুভূতি জাগে দাস গোস্বামী পাদীর ভজনে। মহাপ্রভু চিন্তা করছেন এই যে স্থানগুলিকে উদ্ধার করছি তাহলে আমার ভক্তগণকে ব্রজে আকর্ষণ করতে হবে, আমার রূপ আমার সনাতন আমার রঘুনাথ আমার শ্রীজীব আমার গোপাল সকলকে পাঠাতে হবে বৃন্দাবন। প্রভু তাই এই বৃন্দাবনে প্রেমের আবেশে আজ প্রভুর অন্তরেও তো প্রেমের উদ্গিরণ হচ্ছে স্ফুরণ হচ্ছে। একে স্বয়ং রাধাভাবে বিভাবিত শ্রীকৃষ্ণ গৌরাঙ্গাকৃতি গৌরাকৃতি রাধাভাবে বিভাবিত তনু, সতত অন্তরে তো সেই ভাবি, তার মধ্যে যখন ব্রজের এই দিব্য লীলাভূমিকে স্পর্শ করেছে প্রভুর অন্তরে যেন স্ফুরিত হচ্ছে রাধা প্রেম। এই প্রেমকে প্রভু কোন ক্রমে সংবরণ করে বৃন্দাবন থেকে ফিরে আসছেন, ইচ্ছা নাই বৃন্দাবন থেকে যাই, কিন্তু আমি না গেলে রূপ সনাতনীদেরকে আকর্ষণ করে পাঠাতে হবে কিনা। প্রভু যখন বৃন্দাবন থেকে কাশী এলেন প্রয়াগে এলেন, তখন প্রয়াগে শ্রীরূপ এসে প্রভুর সহিত মিলিত হল, মহাপ্রভু দর্শন দিয়েছিলেন রামকেলিতে। এই রামকেলিতে দর্শন করবার পর মহাপ্রভু তাদেরকে বলেছিল তোমরা শীঘ্র রাজকার্য ত্যাগ করে চলে আসো বৃন্দাবন, প্রভুর খোঁজ সংবাদ সতত রাখে। শ্রীরূপ শুনেছেন যে প্রভু নাকি ঝাড়িখণ্ডের বনপথে গিয়েছেন বৃন্দাবন, আর মন ধৈর্য ধরছে না, সর্বরাজ কার্য পরিত্যাগ করে রূপ চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে, সনাতন করে গেলেন বন্দিশালে আটকা। সনাতন রাজার কাছে ছদ্মবেশ বা ছলনা করেছিলেন যে আমার শরীর ভালো নাই, আমি রাজকার্যে মন দিতে পারছি না, রাজা বৈদ্য পাঠিয়েছে, বৈদ্য বললেন তার তো কোনো ব্যাধি নাই, বলে শ্রীরূপ আমাকে কিছু না বলে পালিয়ে গেল আর তুমিও রাজকার্য কিছু করছো না, আচ্ছা অন্য কাউকে দিয়ে রাজকার্য করিয়ে দিয়ে আমাকে মাইনে দিতে হবে না বেতন দিতে হবে না, আপনি কাউকে দিয়ে রাজকার্য করিয়ে নিন। সনাতনকে তখন রাজ বন্দিশালে আটকালে, আসল উদ্দেশ্য কি, কিছুদিন সনাতনকে বুঝিয়ে সুঝিয়ে তারপর পুনরায় মন্ত্রী পদ দেব, যতদিন তার মন না ফিরছে ততদিন আটকা থাকুক রাজবন্দিশালী। তবে সব বন্দির মাঝখানে সনাতনকে রাখেনি, কারণ সে তো অন্যায় কিছু করেনি, সনাতনকে আলাদাভাবে রেখেছিল বিশেষ রক্ষক দিয়ে। সনাতন মনে মনে চিন্তা করছে রূপ তো চলে গেল কিন্তু আমি তো আটকা পড়ে গেলাম, শ্রীরূপ মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন প্রয়াগে এসে, মহাপ্রভু সর্বসংবাদ নিলেন, প্রভুকে বললেন যে প্রভু সনাতন তো রাজবন্দিশালে আটকা পড়েছে, প্রভু বললেন কৃষ্ণ কৃপা যার উপরে তার কি কোনো বন্ধন থাকতে পারে, ভগবানের করুণা যদি কারোর উপরে হয় তার কি আর কোনো বন্দি দশা থাকতে পারে, সনাতনীর অচিরাত বন্ধন মুক্তি হবে। আচ্ছা প্রভু আমি কি উদ্দেশ্যে সংসার ত্যাগ করলাম, আমাকে যদি কিছু দিকদর্শন করিয়ে দিতেন, প্রভু বলছেন যে দেখো রূপ
এই জগতে 84 লক্ষ জনিতে জীব ভ্রমণ করছে, এটাই হচ্ছে জগতের নিয়ম। যেমন নদীর স্রোত, ওতে যদি একটা কাঠের টুকরো পড়ে যায়, সে যেমন স্রোতে ভাসতে ভাসতে যায়, কত দূর যাবে বললেন ঠিকানা নাই, কোথায় যাবে কাঠের টুকরো জানে না, স্রোত যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে। সাগরের কোন ঠিকানা আছে, কত বড় সাগর, কোথায় সে ভাসবে, কোথায় ডুববে? আমাদের এই রূপ 84 লক্ষ জনিতে মায়া স্রোতে আমরা ভেসে বেড়াচ্ছি, 84 লক্ষ জনিতে আমরা ভ্রাম্যমান। তবে হ্যাঁ, ভ্রমণ করতে করতে অনেক সৌভাগ্যে মানব দেহ প্রাপ্ত হয়েছি। 84 লক্ষ জনির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব দেহ, কেন? ভজনীর উত্তম দেহ তাই। না হলে যদি বিচার করেন যে ভালো খাই, ভালো থাকি, ভালো করি, এরকম অনেকেই আছে যারা ভালো খায়, আমাদের থেকে অনেক বেশি খায়। হাতি সারাদিনে কত খায়? হাতি সারাদিনে কত খায়? প্রায় 40 মন খেয়ে নিতে পারে খাদ্য একদিন। মানুষ কতটুকু খাবে? সারাদিনে 4 কেজি খাদ্য খেতে পারবে না। মানে খাওয়ার জন্য তো মানুষ দেহ নয়। কেউ যদি মনে করে সঞ্চয়ের জন্য মানব দেহ, তাহলে মৌমাছি কি দোষ করেছে? অত কষ্ট করে একটা একটা ফুল ঘুরে ঘুরে একটা কোষের ভিতরে 1 ফোঁটা মধু জমিয়েছে, এরকম করে একটা চাক হয়েছে, মানুষের ঠিক লক্ষ্য পড়ে যায়। একটা প্রবাদ আছে না, উৎপাতের ধন চিৎপাতে যায়। অনেকে আছে ধর্ম কর্মে ব্যয় করবে না, গুরু বৈষ্ণবকে দান করবে না, মহৎ ধর্মীয় অনুষ্ঠানে কোনো দান করবে না, যক্ষে ধনের মতো আগলে রাখবে, বলে কি হবে? ওই মৌমাছির মতোই দশা হবে, লোকের দৃষ্টি পড়বে, আগুন ধরিয়ে দেবে, জ্বলে পুড়ে মরল, সব প্রাণ গেল, কিন্তু কাজের কাজ কিছু হলো না। অনেকে মনে করে আরে যা কিছু রোজগার করছি ভালো খাবো, স্বাদ বুঝে খাবো। তোমরা তো ঠাকুরের ভোগ রান্না করে খাও, কি স্বাদ পাও, কত রকমের খাদ্য খাওয়ার আছে, আমরা স্বাদ বুঝে বুঝে খাই। বলে স্বাদ বুঝতে গিয়ে মাছের কি দশা হলো? বড়শিতে আটকে গেল না? একটা ছোট্ট চারের কারণে বড়শিতে আটকে যেতে হলো, কাকে? বলে ওই মাছটাকে। ছোট্ট একটু টিপ, ওই টোপে পড়ে গেল। তাহলে আহারের জন্য কি মানব জীবন? এই মানব জীবনটা হচ্ছে কৃষ্ণ ভজনের নিমিত্ত। ভগবান উদ্ধবকে বলছেন, হৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভম প্লবং গুরু কর্ণ ধারণ মায়ানুকূলেন নভস্যতে ঋতং পুমান ভবাবধি ন তরিৎস্বাত্মহা। এই জগতে ভগবান একটা সুযোগ দিয়েছে, 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে ভগবান বললেন একটা সুযোগ দেই, মানব দেহ করে দেই। ওর অত্যন্ত দুর্লভ, সুদুর্লভম, এই মানব জীবনটা এত সুলভ নয়, কিন্তু ভগবান দিয়েছেন সুলভ করে। যদি কেউ এই মানব দেহটাকে যোগ্য শ্রী গুরুদেবের চরণে ফেলে দেন, কেউ যদি সদ্গুরুচরণ আশ্রয় করেন, তাহলে এই দেহটাকে শ্রী গুরুদেব কি করে, ভগবানের করুণাকে অনুকূল করে গুরুদেবের কাছে আছে কি? গুরুদেবের কাছে আছে ভগবানের অনুকূল কৃপা। এ জগতে অনেকেই কৃপা করবে, কিন্তু সেটি হয়ে যাবে হয়তো ভগবত বহির্মুখী কৃপা, এমন কৃপা করলেন যাতে ভগবত বিমুখ হয়ে যেতে হলো। কিন্তু গুরুদেব কি চান? আমার ভক্তির যা হয় হোক, ভজন বিঘ্ন যেন না হয়। সদ্গুরুদেব সতত শিষ্যের ভজন উন্নতি কামনা করে। আর গুরুদেব যদি মনে মনে অন্তরে অন্তরে কামনা করেন, ভগবান সেই করুণাটা সাধকের হৃদয়ের ভিতরে দিয়ে দেন, গুরু দ্বারা, শ্রীগুরু দ্বারা।
মায়ানুকুলীন নভস্বতি তন্তুমান ভবাবতি নতরি স্বাত্মহ। এমন দুর্লভ মনুষ্য জন্মে যদি সদ্গুরুদেবীর চরণাশ্রয় না করে, সে যদি ভজনে উন্নতি লাভ করে বেরিয়ে যেতে না পারে না করে, সেটি তো আত্মহত্যার সমান। এই মানব জীবন বড় দুর্লভ, সদ্গুরুর চরণাশ্রয় করতেই হবে। সুযোগ দিয়েছে ওর জন্য, শুধু গুরুচরণ আশ্রয় নয়, সঙ্গে ভজনের তীব্র আকাঙ্ক্ষা। শ্রী গুরুদেব কৃপা করলে তখন আর তার কাছে এই ভজন সংস্কৃতি দুর্লভ থাকে না, ভগবান প্রসন্ন হয়ে যান। তাহলে 84 লক্ষ জনিতে ঘুরতে ঘুরতে জীব মানব দেহটা পায়, কত সৌভাগ্যে দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম জিয়া জানিয়া শুনিয়া বিশকাই। ওগো গোলকীর প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানী শিহিয়া জলে জুড়াইতে না কইল। সংসার জ্বালাই জ্বলে পুড়ে মরছি কই, জুড়াবার উপায় তো খুঁজি। গায়ে যে আগুন লেগেছে, চেষ্টা করেছে আগুনটাকে নেভাবো কি করে। নাম সংকীর্তনের করুণামৃতে যদি কেউ সিঞ্চিত হয়, তার আর কোনো জ্বালা থাকে না। হরিনাম সর্ব জ্বালা থেকে মুক্তি দেয়, বিষয় জ্বালা থেকে। তখন একটা জ্বালা অনুভব হয়, যার বিষয়ে জ্বালা যায় তার কাছে আরেকটা জ্বালা আসে, কি প্রেমের অনুভূতি জ্বালা। যত বিয়ে তত তৃষ্ণা বাড়ি, নিরন্তর পিপাসা মিটছে না। গোবিন্দদেবকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দর্শন করছি, কিন্তু তার ওই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামটা দেখে যেন তৃপ্ত হচ্ছি না, অন্তর তৃপ্ত হচ্ছে না। আমি কিরূপ হেরিলাম মধুর মূরতি বিরীতি রসের সার, আমার হেন লয় মনি এতিন ভুবনি তুলনা নাহি কথা। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর আজ ভুবন মোহন ফাঁদ, ভুবন মোহন ফাঁদ সর্বজীবকে ধরবে বলে এত রূপীর আকর্ষণ। এটা কার অনুভব হয়? যার এ জগতের সংসারের বন্ধন ছুটেছে, কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে গুরুদেবের করুণা। তাই এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে মানব জীবন যখন পেয়েছি, তখন প্রচেষ্টা করতে হবে এই দেহটাকে কিরূপে গুরুচরণে নিয়ে গিয়ে ভজন যোগ্য করে প্রেম ধন প্রাপ্ত হব, প্রেম ফল লাভ করব। কতজন জানতে পারে না, আমরা যেমন শুনছি, আমরা যেমন শাস্ত্র করুণা, বৈষ্ণব করুণা, গুরু করুণা, এই বিষয়গুলি কিঞ্চিৎ অবগত হতে পারছি, কিন্তু কতজন ভিল্ল প্রায় লোক, যারা ম্লেচ্ছ, যারা পুলিন্দ, যারা সবর পাষণ্ড, তারা তো বেদ শাস্ত্র কিচ্ছু মানে না, জানেও না। কত মানব জীবন এরকম করে নষ্ট হয়ে যাচ্ছে, পেল কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল না, তাহলে মানব জীবনটা নষ্ট হলো। হ্যাঁ, অনেকে বেদ মানে, কিন্তু মানলে কি হবে? তার মধ্যে অধিকাংশ তো কর্মী, যাগ যজ্ঞ বিধি আচারে তারা বিশ্বাস, বেদাচারে বিশ্বাস। কর্ম মানে কাজ করা নয়, কর্ম অর্থটা হচ্ছে আমাদের যে জ্ঞান কর্ম যোগ, এই যে কর্ম মার্গ। কর্ম মার্গ মানে বেদের যে সমস্ত ক্রিয়া, একে বলে কর্ম। যেমন যাগ যজ্ঞ এগুলি হচ্ছে কর্ম, কর্মানুষ্ঠান।
এই কর্মানুষ্ঠানে দেখবেন প্রায়শ মানুষের একটা শ্রদ্ধা ভক্তি থাকে, একটা যোগ্য হলে মানুষের খুব শ্রদ্ধা। চৈতন্য চরিতামৃত সপ্তাহ যোগ্য এতটা মনে ধরেন, এখানেই যদি একটা বড় বৃহৎ কুণ্ড রচনা করে, যোগ্য কুণ্ড রচনা করে যদি এখানে সহা সহা মন্ত্রে আহুতি দেওয়া হয়, দেখবেন চারিদিকে মানুষ এসে ভক্তি করে, কিছু একটা হবে, মনের যা ইচ্ছা তাই পাবে। কিন্তু সেই যজ্ঞের থেকে যে এই কথা যজ্ঞে কোটি কোটি গুণ অধিক ফলপ্রাপ্তি, এটা মন মানতে চায় না। দোষ নয়, মনের তো দোষ, মানুষকে দোষ দিয়ে তো লাভ নাই। সংস্কার না থাকলে, গুরু কৃপা না থাকলে, বৈষ্ণবীর কৃপা না থাকলে, মহতের কৃপা না থাকলে এই অনুভব তো আসবে না। তাই যারা বা শাস্ত্র মানে তাদের মধ্যে অধিকাংশ তো কর্মী, কোটি কর্মীর মধ্যে একজন হয়তো হয় জ্ঞানী, জ্ঞানী মানে অহং ব্রহ্মজ্ঞান, তারা আবার ব্রহ্মনিষ্ঠ, মুক্তির আকাঙ্ক্ষায় চলে। এরকম কোটি জ্ঞানীর ভিতরে হয়তো একজন হয় মুক্ত, শালক্য সামীপ্য সারুপ্য সাযুজ্য চতুর্বিধ মুক্তি শাস্তি, এই মুক্তিগুলি তারা প্রাপ্ত হয়। কোটি জ্ঞানীর ভিতরে একজন এমন মুক্ত হতে পারে, কোটি মুক্তির ভিতরে এক সুদুর্লভ কৃষ্ণ ভক্ত বলে, তাহলে ছেড়ে দেই আশা। এতর পরে যদি এই কৃষ্ণ ভক্ত এত দুর্লভ হয় তাহলে আর আশা করে লাভ কি? কোটি জ্ঞানীর ভিতরে একজন মুক্ত, কোটি মুক্তির ভিতরে এক সুদুর্লভ কৃষ্ণ ভক্ত ভাগবত কুলু। এক এক যুগ খুঁজে খুঁজে এক এক ভক্ত চরিত্রকে আনয়ন করতে হচ্ছে। এই যে অনন্ত ভক্তির চরিত্র ভাগবতে আমরা পাই, বহু ভক্ত চরিত্র, সে কি এক যুগে এক একটা যুগ থেকে ধরে ধরে এনে দেখাতে হচ্ছে? কতদিন পরে যে একজন ভক্ত জন্ম নেবেন এটা বলা খুব মুশকিল। আসলে ভক্তি তো সুদূর লভা, ভক্তি কেউ সহজে প্রাপ্ত হবে তা নয়, ভক্তি হচ্ছে অত্যন্ত দুর্লভ। তাই বলে কলিজীব আপনারা আশা ছাড়বেন না, দুর্লভ যখন তাহলে আশা ছেড়ে দেয় এই ভাবটা নেবেন না। কেন? আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু এসেছে। এখন তাই বলে দুর্লভ বলবেন না, মহাপ্রভু যখন শ্রীরূপকে সিদ্ধান্ত শিক্ষা দিচ্ছে তখন দুর্লভ ছিল, কিন্তু এখন কেন? এখন শ্রী গুরুদেবীর করুণায় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। এখন জগৎগুরু প্রভু নিত্যানন্দ জগৎ গুরু তিনি, সমষ্টি গুরু তিনি, কত রূপ ধরে জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন ব্যষ্টি গুরু রূপে, প্রত্যেকে নিত্যানন্দ স্বরূপ। নিত্যানন্দের স্বরূপ হচ্ছে শ্রী গুরুদেব, আমাদেরকে নিরানন্দের থেকে আনন্দের দেশে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তবে হ্যাঁ, একটা বিচার করতে হবে জগতে, বিচার করতে হবে আমি যে প্রসাদটা পাচ্ছি শ্রী গুরুদেবের প্রসাদ, প্রসাদ মানে করুণা, এই করুণা কি গুরুদেব নিজের থেকে দিচ্ছেন? ধরুন আমার কোনো পূর্ব সংস্কার নাই, আমি নিজেই গুরু হলাম, মন হয়েছে কিছু শিষ্য করি, আমার একটা প্রভাব হবে, প্রতিপত্তি হবে, হাজার দু হাজার দশ হাজার শিষ্য করলাম। আচ্ছা আপনার গুরুদেব কে? বলে আমি তো গুরুদেব, আমার আবার কি গুরুদেব? পূর্ব কোনো সম্বন্ধ নাই। জগতে বহু এমন গুরু পরম্পরা, গুরু সম্প্রদায় দেখা যায়। তাহলে কৃষ্ণের থেকে তো প্রসাদটা আসছে, শুধু গুরুদেবের কৃপা হলে হবে না, গুরু কৃষ্ণ প্রসাদে পায়। গুরুদেব যে কৃপা করছেন সেটা কৃষ্ণের প্রসাদ, এ কারণে গুরু পরম্পরার খুব প্রয়োজনীয়তা।
সদ্গুরুদেব যদি তিনি নিজ পরম্পরা থেকে দীক্ষা প্রাপ্ত না হন এবং তিনি যদি শিষ্যকে সেই পরম্পরায় দীক্ষা দান না করে তাহলে প্রেম ভক্তি শুদ্ধ হবে না। এই হচ্ছে গুরু তত্ত্বের পর্যালোচনা। গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতার বীজ, এক সরল রেখায় থাকবে। আপনি এখান থেকে অত দূরে ক্ষেত সেচ করবেন, এখানে আপনার জলের ব্যবস্থা আছে, মোটর বা কিছু একটা বসিয়েছে, তো এখান থেকে আপনি যে ওই দশটা আলদি দশটা ক্ষেতকে পার করে আপনার জলটা নিয়ে যাবে, তাহলে আপনাকে একটা নালা বানাতে হবে। এই নালাটা যেন এখান থেকে আপনার ক্ষেত পর্যন্ত এক থাকে, মাঝে কোথাও খণ্ডিত হয়ে গেলে তাহলে কিন্তু আপনার ক্ষেতকে জল যাবে না, অন্যের ক্ষেতে জল চলে যাবে। তো ভগবানের এই কৃপা যদি প্রাপ্ত হতে হয় সৎ পরম্পরা তার অবশ্য থাকা প্রয়োজন। গুরু পরম্পরা ব্যতীত ভক্তি শুদ্ধ হয় না, ভগবানের করুণা শিষ্য প্রাপ্ত হয় না। গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতার বীজ। আরেকটা বিষয় আমাদের অনেকেই ভাবি, গুরুদেব যখন দীক্ষা দিয়েছেন তাই গুরুদেবের, আমার আর কি করার দরকার, আমি তো গুরুদেবের দীক্ষা নিয়ে নিয়েছি। গুরুদেব বীজ দিয়েছেন, সেটাকে তো লাগাতে হবে, তার আগে ভালো করে ক্ষেত প্রস্তুত করতে হবে, প্রত্যেক দিন সেই বীজে জল দিতে হবে, তবে তো সেটি বৃক্ষরূপ ধরবে, তবে তো ফল ফুল হবে। বলে তাহলে প্রত্যেক দিন জল সেচ করব, কি জল দেব? নিত্য শ্রবণ কীর্তন জলি করই সিঞ্চন। সিদ্ধ স্তরে যারা তারাও নিত্য হরি কথার আসর বসান, হরিনাম সংকীর্তন সাধু সঙ্গীর ব্যবস্থা নিত্য অখণ্ড। এটি হচ্ছে ভক্তির প্রত্যহ জল সিঞ্চন, প্রত্যহ জল সেচন করা হচ্ছে। দেখুন মহাপ্রভুর পার্শ্ব রূপ সনাতন, তাদের কি ভক্তির অভাব? অথচ রঘুনাথ ভট্ট গোস্বামীকে বসিয়ে বলতেন তুমি হরি কথা বল, আমরা সবাই বসে শুনবো। তাহলে নিত্য হরি কথার আসর সেখানে নিত্য কৃষ্ণ কথা আলোচনা, হরিনাম সংকীর্তন, তাই নিত্য শ্রবণ ও কীর্তন জলি করই সিঞ্চন। এখন শেক জল যদি ওই বীজ ভালো করে পেতে থাকে, ওই গাছ যখন রূপ ধরেছে তখন খুব দ্রুত বৃক্ষটা বাড়তে থাকে, তখন এই ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা ব্রহ্মলোক তাকেও পার করে চলে যায় গোলোক বৃন্দাবন। কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহ, তখন কৃষ্ণচরণে গিয়ে ওই গাছের স্থিতি, তার মানে গাছ লক্ষ্য করে যাচ্ছে কৃষ্ণচরণ কোথায়, ওই লতা সে চলে যায় একেবারে কৃষ্ণচরণ পর্যন্ত। তবে দুইটি বিপত্তি আছে, এক লতার অঙ্গে যদি উঠে উপশাখা, উপশাখা মানে দেখবেন যাকে বলে পরগাছা, উপশাখা মানে পরগাছা, ও করে কি একটা গাছের উপর নিজের বংশটাকে বিস্তার করতে লাগে, এক সময় করে কি সারা গাছটাকে এমন ছেয়ে ফেলে ওই গাছের নিজ অস্তিত্বটাই চলে যায়, ওর যা রস ওর যা খাদ্য খাওয়ার ও টেনে নিচ্ছে, মাটি থেকে একজন খাদ্য খাওয়ার রস টানছে সারগুলি নিচ্ছে, আরেকজন তার ফল ভোগ করছে, একে বলে পরগাছা। এই লাভ পূজা প্রতিষ্ঠা হচ্ছে পরগাছা, ভক্তি লতার উপর যদি এই লাভ পূজা প্রতিষ্ঠা চাপে কি দশা হয় আপনারা চোখে দেখতে চাইলে দেখতেও পাবেন, আমাকে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে লাভ পূজা প্রতিষ্ঠার ফলটা কি। আমি হচ্ছে সেই প্রতীক, একেবারে সংকেত চিহ্ন, আসলে যা কিছু করছি ভেতরে ভেতরে সুপ্ত বাসনাই আমাকে সবাই সম্মান করুক,
কেউ যদি বলে আজকে আপনার পাঠটা ভালো হয়নি, মাথাটা গরম হয়ে যায়। লাভ পূজা প্রতিষ্ঠার এত বলবতী বাসনা, ফলটা কি? শুদ্ধ ভক্তি সে আর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এতটুকু মিথ্যে বলছিল। প্রথম যখন নবদ্বীপ গিয়েছিলাম তখন যে নবদ্বীপের প্রতি ভাব ভক্তি, গুরু বৈষ্ণবীর দর্শনে এত আনন্দ, দেখুন এই আনন্দ এখন আর হয় না অন্তরে। অপরাধ তার সঙ্গে এই লাভ পূজা প্রতিষ্ঠা, তখন মনে হতো কি আমাকে সবাই চরণ তলে রাখুক, এখন মনে হয় সবাই মাথায় করে রাখুক। পার্থক্য কতটা আমার নিজের অন্তরে ঘটেছে। অর্থাৎ পরগাছা এই ভক্তি তরুর উপরে বসে গিয়েছে, সে তার বংশ বিস্তার করছে। আরেকটা ভয়ানক, এটা তো তবু এক, ভক্তি পথে তার দিন দিন একটু একটু শক্তি ক্ষয় হবে, আকার আকৃতি হয়তো কমবে কিন্তু বেঁচে থাকবে। কিন্তু যদি একবার অপরাধ হস্তি এসে যায়, আরেকটি যে বিপত্তি সেটি কি বললেন, বললেন যে যদি অপরাধ উঠে হাতি মাতা, উপরে বাছিনবি তার সুখী যায় পাতা। বট গাছের মোটা মোটা ডালকে সুর দিয়ে পেঁচি আর ভেঙে দেয় মট করে, তাহলে তার কাছে লতার কত সূক্ষ্ম। যে বট গাছকে ভেঙে ফেলতে পারে, বড় বড় শাল গাছকে ধরে সুর দিয়ে মারাত করে ভেঙে দেয়, তাহলে সে সামান্য লতাকে, তার মানে ভক্তির কাছে অপরাধের বিচার যদি করা হয় কার শক্তি কতটা। বললেন অপরাধ হাতির মতো শক্তি ধরে, উপরে বা চিন্তি তার সুখি যায় পাতা। যদি অপরাধ হয়ে যায় তাহলে ভক্তি ধর্ম থেকে তিনি চ্যুত হয়ে যাবে, ভক্তির কোন অস্তিত্ব তার হৃদয়ে আর থাকবে না। তাই অপরাধ হতে সতত সাধু সাবধান। অন্য ভিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদ্যনাওরিতম আনুকুল্লীন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে শুদ্ধ ভক্তির লক্ষণ বললেন। দেখুন রসতত্ত্বে শ্রীরূপ মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র, কারণ রসশাস্ত্র শ্রীরূপের লেখনীতে যে রূপে প্রকাশ পেয়েছে উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, প্রত্যেকটি রসতত্ত্বের বর্ণনা, রসের কত প্রকার ভাগ বিচার সর্বকিছু শ্রীরূপ এত সুন্দর রূপে শাস্ত্র নির্ণয় করে করেছে। অর্থাৎ রসতত্ত্বে মহাপ্রভু শ্রীরূপকে বিশেষ কৃপা আছে। আর সনাতন কি করেছেন, সিদ্ধান্ত তত্ত্বে বিশেষ করুণা, রসতত্ত্বে রূপ, সিদ্ধান্ত তত্ত্বে সনাতন, মহাপ্রভু এই রূপ রসতত্ত্বের শিক্ষা দিলেন। দশ দিন প্রয়াগে শ্রীরূপকে শিক্ষা দিলেন। মহাপ্রভু বললেন তোমাকে তো এগুলি সব সংকেতে বলছি, আপনা আপনি তোমার হৃদয়ে এগুলি স্ফুরিত হবে। যখন কৃষ্ণ তোমায় কৃপা করবেন তুমি যাও বৃন্দাবনে ভজন করো, আর এগুলি আপনা আপনি তোমার হৃদয়ে স্ফুরিত হবে। মহাপ্রভু শ্রীরূপকে পাঠিয়ে দিলেন। এরপর প্রভু সেখান থেকে এলেন কাশী। এদিকে সনাতন রাজবন্দিশালী এতদিন আটক ছিলেন, মনে মনে ভাবছেন দুই ভাই একসঙ্গে গৌর দেখতে গিয়েছিলাম রামকেলিতে, সেই আমাদের প্রথম দর্শন, স্বরূপটা কিছুতেই ভুলতে পারছি না। জগৎ সংসারের সর্বকার্য ভুলে গিয়েছি কিন্তু ওই গৌর রূপটা ভুলতে পারছি না। ওই যে সংকীর্তনের মাঝে অগণিত ভক্তবৃন্দের মাঝে প্রভু আনন্দে সংকীর্তন করে নৃত্য করেছিলেন, আজ নয়ন মুদ্রিত করলে আমার হৃদয়ে সেই প্রভু আজও নৃত্য করেছে। কিন্তু প্রভু শ্রীরূপকে করুণা করে নিজ নিকটে টেনে নিলে, আমাকে রাজবন্দিশালে আটকে রাখলে,
জানি আমার কর্মের দোষেই আমি এই রাজবন্দীশালীর ফল ভোগ করছি, কিন্তু প্রভু তোমার করুণা হৃদয়ের ভিতরে শতত লোক জাগাচ্ছে, তোমাকে পাওয়ার যোগ্যতা আমার নাই, এমন কোন পূর্ব শুভ কর্ম নাই, সারাটা জীবন পাপ কর্ম করেছি, যবন রাজার দাসত্ব করেছি, কিন্তু হৃদয়ে লোভ জাগছে তোমার করুণা দেখে, আর কি পাব না সেই গৌর চরণীর দর্শন, রূপের বৈরাগ্য কালী সনাতন বন্দীশালী বিষাদ ভাবই মনে মনে, শ্রীরূপে করুণা করি ত্রাণ কইলা গৌর হরি, মোয়াধবি না কইলা স্মরণ, রূপীর কত ভাগ্য আজ গৌর চরণে শেষ আমি রাজবন্দী শাসন। আচ্ছা প্রভুর দোষ দিচ্ছি কেন, একটু প্রভুকে দোষ দেওয়া হলো না, শ্রীরূপে করুণা করি ত্রাণ কইলা গৌর হরি, মো অধমে না কইল স্মরণ, আমাকে একবার স্মরণ করল না, কিন্তু প্রভুর তো দোষ নাই, মোরো কর্ম দোষ ফান্দে হাতে গলে বান্ধি মরি রাখিয়াছে কারাগারি ফেলি, আমার কর্মীর দোষ আমাকে বেঁধে রেখেছে, মোরো কর্ম দোষ ফান্দে হাতে গলে বান্ধি মরি রাখিয়াছে কারাগারি ফেলি। আচ্ছা প্রভু তোমার করুণার শক্তিও তো কম, আমার যেমন কর্মফলের একটা বাঁধন আর সুদৃঢ়তা খুব দৃঢ় বাঁধন, কিন্তু প্রভু তোমার করুণার শক্তিও তো কম নয়, আপন করুণা পাশে দৃঢ় করি ধরি কে সেই চরণ নিকটে লেহ তুলি, প্রভু তুমি কি পারো না তোমার করুণার বাঁধনে আমাকে বেঁধে, আমাকে তোমার চরণে তুলে নিতে, প্রভু আমার এখন কি মনে হয় জানো, আমার অনুভব হচ্ছে দুই পাশে দাবানো সম্মুখে অগাধ জল, পশ্চাতে সাধিল বেদবান, কাতরে হরিণী বলে পড়িয়া বিষব পাকি, ওগো ঠাকুর এইবার কর পরিত্রাণ, আমার দশাটা ওই হরিণীর মতো যার দুদিকে দাউ দাউ করে দাবানল জ্বলছে, সম্মুখে অগাধ জল সাঁতার জানি না, পশ্চাতে বেদ সে আবার বান সেধেছে, পশ্চাতে সাধিল বেদ বান, কাতরে হরিণী বলবন পড়িয়া বিষম পাকি, এইবার কর পরিত্রাণ, ও প্রভু জগাই মাধাই হেলে বাসুদেব অজা মিলে অনায়াসে করিলে উদ্ধার, কেন বলছি তোমার করুণার জয় জয়কার, তোমার করুণার বলবান শক্তি কেন বলছি, তুমি জগাই মাধাই হেলে বাসুদেব অজা মিলে অনায়াসে করিলে উদ্ধার, প্রভু এ দুঃখ সমুদ্র ঘরে নিস্তার করো হে মরি, ওগো দয়াময় আমাকে নিস্তার করো, দেখো বাধা পড়ে রয়েছে, তোমাবিনি নাই হেন আর কি আছে, আমাকে উদ্ধার করবে এমন তুমি ছাড়া আছে কে জগতে, আমার গোরা সমকে হন গৌরাঙ্গীর মতো দয়ালু ঔদার্য চূড়ামণি কে আছে, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচা, দুরমতি অতি পতিত পাশণ্ডী প্রাণী না মারিল কারি, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি কিয়া ঘরে ঘরে, ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইয়া করতালি,
হাকিয়া ডাকিয়া খোল করতানে কাইয়া ভাইয়া ফিরে দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দাঁড়ি এতিন ভুবন আনন্দে ভরল উঠল মঙ্গল সুর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে কেন রতিনা জন্মিল মোর তালে বল গৌর তোমার মত দয়াময় ত্রিভুবনে কে আছে তোমারই নেই নাহি দেখিয়া নাহি হেন আর তো কেউ নাই সনাতনীর আর কি বন্ধন থাকে এমন যদি কারোর হৃদয়ের ভিতরে এমন যদি হৃদয়ের ভিতরে কারোর অনুরাগ থাকে অনুরাগ হয় আর কি তাকে দূরে রাখতে পারেন ভগবান আচ্ছা ভগবানকে কাছে আনবো কি করে আমরা তো ভগবানের কাছে যেতে পারি না প্রভুই তো করুণা করে আসে কিন্তু প্রভু প্রভুকে আনবো কি করে নিকটে প্রভু জগতের কোনো কিছুতে বিচলিত হন না কোনো কিছু প্রভুকে আকর্ষণ করতে পারে না কিন্তু ভক্তির নয়ন জল প্রভু সহ্য করতে পারে না সব পারে ভক্তকে সতত আনন্দে থাকতে দেখতেই প্রভু ভালোবাসে ভক্ত যদি হা কৃষ্ণ বলে কাঁদে প্রভু দেখা দাও ও কৃপাময় করুণা কর প্রভু দূরে থাকতে পারে কি অন্তর্যামী প্রভু অন্তরের আহ্বানে আর দূরে থাকতে পারে সাড়া তাকে দিতেই হয় সামনে তাকে আসতেই হয় ভক্তির নিকটে এসে তাকে দাঁড়াতেই হয় সনাতনীর আর থাকবে কেন বন্ধন রক্ষককে কিছু অর্থের লোভ দেখি অর্থ কিছু দিয়ে সনাতন বাহির হলে এক বস্ত্রে ওই আলখাল্লা পরে একগাল দাড়ি সোজা গিয়ে উপনীত কাশীপুরে রাত্রি যাপনের জন্য একটা ঘরে দুয়ারে বসে আছে মহাপ্রভু সেই ঘরের ভিতরে ওটা চন্দ্রশেখর আচার্যের গৃহ মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যকে বলছে ও আচার্য তোমার দ্বারে বৈষ্ণব এসেছে যাও ডেকে আনো উঁকি দিয়ে দেখলেন বৈষ্ণব তো নাই একজন দরবেশ বসে আছে প্রভু বললেন বোলাও তাহা আইসো আইসো দরবেশ প্রভু তোমায় বোলায় আইসো দরবেশ এসো ভাবছি সনাতন প্রভু বোলায় কোন প্রভু আমার সেই রামকেলিতে দেখা প্রভু আমার সেই স্বর্ণ বিনিন্দিত কান্তি সেই আজানুলম্বিত ভুজ কনক অবদাত সংকীর তনয় কপিতর কমলায়তাক্ষ সেই প্রভু সেই বিশ্বম্ভর প্রভু কি আমার সেই শ্রীচৈতন্য প্রভু কি দ্বারে এসে উঁকি দিচ্ছে কোটি সূর্য আলো করে প্রভু বসে আছে সনাতন আনন্দে আত্মহারা ভেবেছিলাম ব্রজে গিয়ে যদি দেখা হয় এখনো ব্রজ যেতে অনেক বাকি তার আগেই দেখা এটাই তো ভক্তি রাজ্য লক্ষ্যের অনেক আগেই প্রাপ্তি ঘটে অন্য কোন রাজ্যে হয় না লক্ষ্যে পৌঁছেও পাওয়া যায় না আর ভক্তি রাজ্যে বলে সাধককে যেতে হয় না ভগবান নিজের থেকে এগিয়ে আসে তুমি যদি এক পা অগ্রসর হও ভগবান তোমার জন্য দশ ক্রোশ এসে দাঁড়িয়ে থাকে অগ্রসর হয়ে আসে নেবে আসে আমার ভক্ত আসছে নয়ন জলে ভাসতে ভাসতে মহাপ্রভু বলছে এসো সনাতন সনাতন ভাগে পিছে পিছে যাকে পাওয়ার জন্য সর্বত্যাগ করে ছুটে এসেছে
আজকে স্বয়ং প্রভু ডাকছে এসো সনাতন। তাহলে সনাতন নিকটে না এসে পেছনে দূরে দূরে চলে যাচ্ছে কেন? প্রভু গো, আমার তো নিজ কুলে জন্ম নিন্দ কলিব, অসার কর্মে রতময়ী অধম পাব, আমি কত পাপ করেছি, আমি যে কত বড় অপরাধী, মৎসব নাস্তি পাপাত্মা না পরাধী চকঞ্চন কোথাও নাই, আমার মতো পাপী আমার মতো অপরাধী ত্রিভুবনে কোথাও নাই। প্রভু তোমার পরশ আমার তো পাওয়ার অধিকার নাই, তোমার করুণা তুমি দর্শন দিয়েছো, এরপরে আর কি চাই? সনাতন তাই ভাগি পাচ্ছে পাচ্ছে। মহাপ্রভু নিজের থেকে ছুটে যাচ্ছেন, দাঁড়াও সনাতন। সনাতন কি জোর করে ধরেছে, বাহুমূলে ধরেছে প্রভু। সনাতন নয়ন দুটো উপরের দিকে তাকাতে পারছে, অবনত মস্তক খানি। প্রভু বলে কি হলো সনাতন? বলে আমি যে অধম, আমি যে পামর, আমি যে অপরাধী, আমি যে অনাচারী, নিজ কুলে জন্ম নিন্দ কলিব অসার কর্মে রত, আমি অধম পামর, এমন নিকৃণ্ণি বলো কে বা কৃপা করি? আমি তো ঘৃণার যোগ্য, নিকৃণ্ণ আমি, আমাকে কি কৃপা করবে ঠাকুর? প্রভু বলছে সনাতন তোমার পরশী আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে, তাহলে কি মহাপ্রভু অপবিত্র? প্রভু যে বলছেন তোমা পরশি আমি পবিত্র হইতে, সত্য স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ, তার ভিতরে অপবিত্রতা থাকবে কি করে? তাহলে প্রভু কেন বলছেন তোমা পরশি আমি পবিত্র হইতে? আমি তো বিশ্বম্ভর, ব্রহ্মাণ্ড আমার ভিতরে, আমার স্বরূপে। তাহলে অনন্ত জীব তার ভিতরে তো অনেকেই আছে, পাপী তাপী অপরাধী অনাচারী, আমি তো বলতে পারি না এরা আমার কেউ নয়, আমারই তো ভেতরে তারাই আছে, কারণ অনন্ত ব্রহ্মাণ্ড আমারই স্বরূপ। আমি যদি সনাতনকে পরশ করি, আমার পরশে সর্বজীব সনাতনের পরশ পেয়ে যাবে। ওই যে অপবিত্র জীব মাতৃস্ব জীব, সনাতনীর পরশে পবিত্র হয়ে যাবে। তোমা পরশি আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কই আমাতে। সনাতন বললেন প্রভু কিসের জন্য সংসার ত্যাগ করলাম? আমি তো কিছু উদ্দেশ্য জানি না, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। প্রভু বলো না কে আমি, কেন আমাকে তাপত্রয় দুঃখ দেয়? আগে আমাকে সবাই ডাকত সাকর মল্লিক বলে, রাজমন্ত্রী বলে, এখন সকলে বলে সনাতন। এখন আমাকে লোকে দেখলে বলে ফকির, এক সময় রাজমন্ত্রী, এখন বলছে ফকির। ও প্রভু আমি কে গো? আমি নিজের পরিচয় নিজেই জানি না। আসলে আমরাও কি জানি আমাদের পরিচয়টা কি? আমাকে কেউ যদি পথে ঘাটে কোথাও যদি জিজ্ঞাসা করে আপনি কে, আমি সুমন জানা, আমি পাঠক, এটা বলবো না পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ঠক, আমি পাঠক পাঠ করি, এটাই কি আমার পরিচয়? কেউ বলে আমি মাস্টার, কেউ বলে প্রফেসর, আবার কিছুদিন পরে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলছে আমি রিটায়ার্ড প্রফেসর, পরিবর্তন হয়ে গেল নামটা। আসলে আমরা পরিচয় দেই কেউ দেহের সাপেক্ষে, কেউ কর্মস্থানের সাপেক্ষে, কেউ পরিচয় দেই আমাদের মনের সাপেক্ষে, আমি ভালো নাই,
আমিটাকে মন। আরে বাবা আমিটা কি? সনাতনীর জিজ্ঞাসা এখানে, আমি কে কে? আমি সনাতন, শুধু তুমি একা নও, প্রত্যেকটি জীবের একটা নির্দিষ্ট স্বরূপ আছে। আমাদের দশাটা কেমন জানেন? এখান থেকে রামবাবুর বাড়িতে যাব, এখন নতুন এসেছে, আমি তো চিনি না পদঘাট, গড়বাড়ি চিনি না। সামনে গিয়ে মূল রাস্তায় শুনেছি ওই রাস্তার উপরেই রামবাবুর বাড়ি। একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা রামবাবুর বাড়িটা কোথায়? এগিয়ে যান, সামনে দেখবেন একটা বাড়ির উপরে কাক বসে আছে, ওটাই রামবাবুর বাড়ি। এখন আমি যদি ওই ব্যক্তির কথা শুনে কাক লক্ষ্য করে রামবাবুর বাড়ি খুঁজতে যাই, তাহলে শ্যামবাবুর বাড়িতে উঠতে পারি। উনি মিথ্যে বলছেন না, উনি এখনই আসার সময় দেখেছে ঘরের উপরে, রামবাবুর ঘরের উপরে একটা কাক বসেছে। এখন আমি যদি কাক লক্ষ্য করে যাই, তাহলে পাশে শ্যামবাবুর বাড়ি, তার ঘরে যদি কাকটা উড়ে গিয়ে বসে, আমি রামবাবুর ঘর ভেবে শ্যামবাবুর ঘরেই ঢুকবো। কিন্তু যদি উনি বলতেন, আগে যান দেখবেন বাম হাতে একটা নীল রঙের গেট আছে, উপরে লেখা আছে বড় হরফে জয় নিতাই জয় গৌ, সামনে দেখবেন একটা তুলসীর মঞ্চ আর সুন্দর একটা সামনে হরিবোল বলে লেখা আছে ঘরে, ওটাই হচ্ছে রামবাবুর বাড়ি। আপনি যা পর্যন্ত নীল রঙের গেট, উপরে জয় নিতাই জয় গৌ হরে কৃষ্ণ হরিবোল, বা এখানে একটা তুলসী মঞ্চ, সবগুলি থাকবে, আপনার খুঁজতে অসুবিধে হবে? তাহলে প্রথম পরিচয়টা অসুবিধের, দ্বিতীয় পরিচয়টা সুবিধের। কেন? প্রথম পরিচয়টা দিয়েছিল অস্থির বস্তুর সাপেক্ষে, কাক অস্থির, কখন কোন দিকে চলে যায়। দ্বিতীয় পরিচয়টা কিন্তু দিয়েছে স্থির বস্তুর সাপেক্ষে। এ জগতে আমরাও পরিচয় দিই অস্থির এই দেহের সাপেক্ষে, আজ আছে কাল নাই, আজি বা সতীক বর্ষে অবশ্য মরণ। আমাদের প্রাণটা কেমন, দেহটা কেমন আছে? নলিনী দলগত জলবৎ তরলম, তৎবৎ জীবন অতিশয় চপলম, অত্যন্ত চঞ্চল যেন পদ্ম পত্রীর জল, কতক্ষণ জিয়ে কোন জীব কেউ জানি না। জীবের জীবন চঞ্চল যেন পদ্ম পত্রীর জল, কতক্ষণ জিয়ে কোন জীব। অথচ তার সাপেক্ষে পরিচয় দিচ্ছে, আমি সুমন, আমি রাম, আমি শ্যাম, আমি যদু, আমি মধু। এটা আমাদের পরিচয় নয়, সঠিক পরিচয় নয়, পরিচয় কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক পরিচয়টা কি করে হবে? বললেন এই জগতে স্থির কে? স্থির হচ্ছে শাস্ত্র, পাল্টানো যায় না। অর্জুন মিশ্র পাল্টাতে গিয়েছিল না, বিশ্বাস হয়নি কথাটায়, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পরিচুপাশতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম ভবঃ। প্রভু তুমি দাও, আমার কোনো সংশয় নাই, সন্দেহ নাই, কিন্তু তাই বলে তুমি বয়ে বয়ে দিয়ে আসো, গীতায় মিথ্যা কথা লেখা থাকবে? এত বড় আমাদের ধর্মগ্রন্থ, তাতে মিছা কথা আমি রাখবো না, কেটে দেব। ওটাকে কেটে দিয়েছে। কয়েকদিন প্রবল বৃষ্টি ঝরঝড় ঝা, এরপরে ঘরে অভাব অনটন, ভিক্ষায় গিয়েছে, ভিক্ষাও মেলেনি। দুজন বালক শিশু ঘরে এসে ডাকছে, কে আছেন? অর্জুন মিশ্রের পত্নী বাহির হয়েছে, দেখে দুইটি অপরূপ বালক শিশু, দুইটি বালক শিশু, তারা পিঠে কত বোঝা নিয়ে এসে হাজির। এগুলো কি? বলে আজ অনেক ভিক্ষা পেয়েছে উনি, আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিল। আরে আমার স্বামী এত ভিক্ষা কোনোদিন করেনি, সঞ্চয় বুদ্ধি তার নাই, তোমরা মিছা বলছো। বলে আচ্ছা বলো, নিয়ে জগতে কেউ কাউকে মিথ্যে বলে দেয়? আসল কথা তো তাই, উনি গিয়ে পায় নাই। তো দেখুন এই জগতে চেয়ে পাওয়া যায় না, অথচ না চাইতে কেউ এসে ঘর বয়ে দিয়ে যায়, সত্যি তো। আচ্ছা বিশ্বাস না হয় উনি আসলে জিজ্ঞেস করবেন উনি পেয়েছে কিনা। তখন
অর্জুন মিশ্রের পুত্রী সব দ্রব্যগুলি রেখেছে, দুই ভাই ওরা ছুটে চলে যাবে। ওরা যখন ছুটে চলে যাবে ওরা যখন ফিরে চলে যাবে তো যখন দুই ভাই চলে যাবে, যেই পেছনটা ঘুরেছে হঠাৎ দেখলো পিঠের মধ্যে কে যেন আঘাত করেছে, কাঁচা রক্তের দাগ। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছে, আরে আরে বাছা দাঁড়াও দাঁড়াও, তোমাদের পিঠে ওটা কিসের দাগ? বলে মারের দাগ, খুব মেরেছে। আহা, এমন সুন্দর দুইটি বালক শিশু, তোমাদেরকে কে প্রহার করেছে? বলে নামটা বললে বিশ্বাস করবেন না। আরে হেয়ালি রাখো, সত্যি করে বলো, আপনার স্বামী মেরেছে? হতেই পারে না, আমার স্বামী একটা পিপীলিকাকে কোনোদিন আঘাত করে না, তোমাদেরকে কেন আঘাত করবে? বলে এত ভারী বোঝা আমরা বই আনতে পারি? আমরা আপত্তি করেছিলাম বইতে পারবো না, এমন করে মেরেছে, ভয় আমরা দিয়ে গেলাম। দুই বালক শিশু এই বলে চলে গেল। বিশ্বাস না হয় আসলে জিজ্ঞেস করে নিও। খালি থলি নিয়ে এসেছে, কোথাও তো ভিক্ষাই পায়নি। খানিক সময় পরে যখন অর্জুন মিশ্র ঢুকেছে, পত্নী একটু অভিমান করে ঘরের দুয়ারে বসে আছে। স্বামী, আমি কি কোনোদিন অভাবের অভিযোগ করেছি? এত কি প্রয়োজন ছিল ভিক্ষা নেওয়া? আর যদি বা নিয়েছো, তুমি নিজে বয়ে নিয়েছো, তুমি খালি খালি এলে, অথচ দুটো শিশুকে এমন করে প্রহার করলে। অর্জুন মিশ্র বলে, কি বলছো, আমি তো কিছু বুঝছি না, আমি তো আজ ভিক্ষাই পাই, আমি ঘরে গিয়ে চাইলাম, কেউ ভিক্ষা দিল না, আর তুমি বলছো ঘর বয়ে দিয়ে গিয়েছে, তাও আমার নাম করে। চিন্তা করছে, কি হতে পারে এমন দয়া, কার হতে পারে এমন দয়া? হঠাৎ মনে হলো কি তার শ্লোক, অনন্য চিন্তয়ত্তমা যে জনা পর্যুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম বহম। আমি তো কেটে দিয়েছি। ছুটে এসে ঘরে গীতা গ্রন্থটা খুলেছে, দেখছে রক্তে চুইয়ে গিয়েছে পাতা, নয়নজল ভাসছে। প্রভু, তোমার অভিন্ন স্বরূপ শাস্ত্র তাকে আমি বিশ্বাস করিনি, তোমার বাগময়ী উন্নতি শাস্ত্র আমি তাকে মানিনি, বিশ্বাস করিনি। এ জগতে সতত স্থির শাস্ত্র কেন? ভগবানকে সতত ধরে আছেন তাই। শাস্ত্র স্থির হতো না যদি ভগবানকে ধরে ধারণ করে না থাকত। শাস্ত্রের মূল প্রতিপাদ্য স্বরূপকে এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণের সাপেক্ষে যদি জীবের পরিচয় দেওয়া হয়, কোনোদিন পাল্টাবে না। দেহের সাপেক্ষে পরিচয় পাল্টে যায়, কর্মস্থানের সাপেক্ষে পরিচয় পাল্টে যায়, কিন্তু জীবের স্বরূপ যদি এই কৃষ্ণের সাপেক্ষে দেওয়া হয়, ও গো সনাতন, শুধু তুমি নও, কে আমি তুমি যে প্রশ্ন করেছো শুধু তোমার এই উত্তর নয়, সর্বজীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। আচ্ছা, যদি কৃষ্ণের দাস হই তাহলে দুঃখ পাই কেন? কৃষ্ণ আনন্দ স্বরূপ, কেন মরে যারে তাপত্র? আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা আমাকে ভোগ করতে হয় কেন? কৃষ্ণের নিত্য দাস জীব কিন্তু তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল, এই কারণে আমার গলাটা ধরেছে মায়া। তাহলে প্রভু, এখন যদি আমি সুখ পেতে চাই কোনো কি উপায় নাই? বললেন আছে, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। জীব অন্ধকারের দিকে ঘুরে আছে কৃষ্ণ বিমুখ হয়ে, যদি কোন প্রকারে জীব কৃষ্ণ মুখ হতে পারে তাহলে আলোর দিকে দৃষ্টি ফিরে যাবে, অন্ধকারটা চলে যাবে।
কৃষ্ণর মুখ হতে চাইলেই তো হওয়া যায় না, গুরু বৈষ্ণবীর কৃপায়। সৎ শ্রী গুরুদেব যদি কৃপা করেন তবেই একমাত্র হয়, বৈষ্ণবীর কৃপা হলে তবে হয়, অন্যথায় নয়। সাধু শাস্ত্র কৃপায় যদি জীব কৃষ্ণর মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। প্রভুর কাছে সনাতন এই উত্তরগুলি শুনে আনন্দিত হলে প্রভু বললেন, দেখো জীব তো কৃষ্ণের নিত্য দাস, এটা অখণ্ড সম্বন্ধ, এ সম্বন্ধকে কেউ কোনোদিন ভাঙতে পারবে না। জীব মানুক নাই মানুক সবে তার দাস, যে না মানে সেই পাপে তার হয় নাশ, যে মানবে না তার নাশ, কিন্তু প্রত্যেকটি জীব কৃষ্ণের নিত্য দাস, প্রত্যেকটি জীবের সূক্ষ্ম স্বরূপ বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব ধর্ম যাজন না করে, সদাচার না পালন করে সে অবৈষ্ণব হয়ে যায়, কিন্তু বৈষ্ণব হওয়ার সুযোগ আছে। যখনই গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণবগণের আনুগত্যে শাস্ত্র আদর্শ আচরণ গুলি করবেন, তিনি তখন পুনরায় বৈষ্ণব হতে পারবেন। এই হচ্ছে জীবের সম্বন্ধ, ভগবানের সঙ্গে অবিচ্ছেদ্য সম্বন্ধ। এই ভগবানকে পাওয়ার তাহলে রাস্তা কি, বিশদ ব্যাখ্যা করেছেন। আগে যে কথাটা বললেন যে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ নুমুখ হয়, এখন অবিধেয় তত্ত্বের বিচার করছেন। অবিধেয়তে অনেন ইতি অবিধেয়ম, যার দ্বারা জ্ঞাত হওয়া যায়। এই তত্ত্বকে কেউ জানতে পারে না, ন সাধয়তি মাং যোগী ন সাংখ্যং ধর্ম তব ন সাধ্যায়স্য তপস্যাগো যথা ভক্তি মমর্জিতা, যেখানে ভক্তি নাই সেখানে আমি নাই, আমাকে পাওয়া যায় না। প্রভু তাহলে ভক্তি যেখানে থাকে সেখানে কি তুমি থাকতো? যথা ভক্তি মতামিহ, দেখলে না যশোমতী মায়ের বাঁধনে আমি বাঁধা পড়লাম, আমার নাম হয়ে গেল দামোদর, দাম দিয়ে উদরে আমাকে বেঁধে ফেললো। আরে নচান্তর নবহীর যশ নাপি চাপরম পূর্বাপর বহিঃসন্ত জগতুর্য জগৎচ, আমার আদি নাই অন্ত নাই, আমি অনন্ত বিভু স্বরূপ। অথচ সেই বিভু স্বরূপকে মা যশোমতী দড়ি দিয়ে বাঁধলেন, উদুক হলে কি করে? তার ভক্তি প্রচুতি। তাহলে আমাদের প্রয়োজন কি? সেই প্রেম প্রয়োজন জীবের সর্বানন্দ ধাম। অবিধেয় তত্ত্ব হচ্ছে ভক্তি, আর প্রয়োজন তত্ত্ব হচ্ছে প্রেম। আচ্ছা, প্রয়োজন তো ভগবান হওয়া উচিত, আমি ভগবানকে চাই। লোকে বলে না, বলে না ভগবানকে চেয়েও না, ভগবানকে তো পেয়েছিল পুতনা, দেখুন না বুকের কৃষ্ণকে ছুঁড়ে ফেলছে, বুকে কৃষ্ণকে নিয়ে তাকে বলছে মুঞ্চমান ছেড়ে দে আমায়, ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে কৃষ্ণকে পেয়ে যদি ছুঁড়ে ফেলে দেয় লাভটা হলো কি? হৃদয়ের ভিতরে প্রেম যদি না থাকে কৃষ্ণকে পেয়েও অনুভব বা আস্বাদন করতে পারবে না। এ কারণে সনাতন বলছেন যে প্রভু তোমার থেকেও তোমার প্রেমের প্রয়োজন বড়, বেশি দরকার। সনাতন তো নিষ্কিঞ্চন জীবন যাপন করে, এটাই বৈষ্ণবের শিক্ষণীয় আদর্শ শিক্ষা। আমাদের বৈষ্ণবগণ আমাদেরকে কি শিখিয়েছে? এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস, কভু চানা চরবন কভু উপবাস, ছেড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণ গাথা, জিজ্ঞাসিলে বলে ওই চৈতন্যের দাস, সাড়ে সাত প্রহর যায় ভক্তির সাধনী, চারি দণ্ড বিশ্রাম সেহ নহে কোনোদিনে, কি কহবো তাদের বৈরাগ্য কথন। আমাদের বড় গৌরব, আমাদের আচার্যগণ মঠ মন্দির করেন, আমাদের সম্প্রদায় আচার্য কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কি দেখিয়েছেন? এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস। তাহলে মঠ মন্দির কে করল? আমার রসিকানন্দ প্রভু করছে। কেন? শ্যামানন্দ প্রভুর স্মৃতি যেন চিরন্তন সত্য থাকে,
তিনি করেন, বৈরাগ্যের জীবন তারা করবে কি? কিন্তু যাদেরকে প্রচারের সম্মুখে আনয়ন করা হয়েছে, যারা আচারের সম্মুখে তারা কিছু করেনি, তারা এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস করে কাটিয়েছে। এ কারণে নতুন মন্দির আমাদের গড়াটা কিন্তু বড় কথা নয়, প্রাচীন স্থানগুলিকে সংরক্ষণ করা এটি বড় কথা। যেগুলি দিব্য স্থান, রূপ সনাতন যেখানে ভজন করেছেন, সেই স্থানগুলিকে সংরক্ষণ করা হয়েছে পরবর্তীতে, কারণ তাদের সেই বৈরাগ্যের স্মৃতি জাগবে। ভগবান বলছে, রোজ রোজ আমাকে বিনা লবণের শাক করে দাও। মুখে কি রুচি লাগে? একটু লবণ দিলে একটু রুচিটা তো ভালো লাগে। তেল মশলা নাই দাও, একটু লবণ তো দিতে পারো, কয় পয়সা দাও, লবণের তো দাম বেশি না। সনাতন পরের দিন মদন মোহনকে আবার সেবা দিয়েছে, আজও লবণ দেয়নি। প্রভু মুখে দিয়ে বলছেন, মদনমোহন মুখে দিয়ে বলছে, কি হলো, আজও লবণ দিতে ভুলে গিয়েছ? দীর্ঘদিনের অনভ্যেস হতে পারে, কাল কিন্তু লবণ দিও। পরের দিন আবার মদনমোহনকে সেবা দিয়েছে, ওই শাক বনির তুলে আনা শাক অলবণে করি পাক, প্রভুকে নিবেদন করেছে। প্রভু মুখে দিয়ে বলছে, সনাতন আজও তুমি লবণ দাওনি। একটা কথা বলো দেখি, ইচ্ছা করে দাওনি নাকি মনে নাই? সনাতন বলে, দেখো এত কথার উত্তর দিতে পারবো না, ভালো লাগে খাও, না ভালো লাগে চলে যাও। আমার যা আছে, আমি যা করেছি, এটি ভালো লাগলে পাও, না ভালো লাগলে চলে যাও। মদন মোহন বলে, যত বড় মুখ নয় তত বড় কথা, আমি স্বয়ং ভগবান, কতজন ডেকে আমাকে পায় না, আমি করুণা করে তোমার কাছে আছি, তাই বলে তুমি এত বড় কথা বললে, ভালো লাগে খাও, না ভালো লাগে চলে যাও। আমি তো একটু সামান্য লবণ চেয়েছি, কি এমন বেশি কথা বলেছি তোমায়? সনাতন বললে, আমার যা আছে আমি তাই দিয়েছি, যাই বলো আমি থাকবো না, কথাটা আমার ভালো লাগেনি। ঠাকুর আমি তো তোমাকে বেঁধে রাখিনি, আমি কি তোমাকে বেঁধে রেখেছি? মদন মোহনের কথাটি খুব গায়ে বেঁধেছে। আমি চলে যাব সনাতন, চরণটা বাড়িয়েছে সিংহাসন থেকে। সনাতন বললেন, দাঁড়াও ঠাকুর, একবার বলে যাও, একবার বলে থাক, ঠিক করে চিন্তা করো, তারপরে বলো থাকবো না যাবো। রাখলে আমার কথা তোমাকে মানতে হবে, লবণ দিতে হবে। বলে, না গো ঠাকুর, তোমাকে থাকার জন্য দাঁড়াতে বলিনি, তোমাকে দাঁড়াতে বললাম, তুমি তো আমার কুলের দেবা, তুমি তো আমার প্রাণরাম, একবার শেষ প্রণাম করি, চলে যাবে তুমি, একবার প্রণাম করব না? সনাতন প্রণাম করেছে, দণ্ডবত হয়েছে, আর কিন্তু উঠছে না, দাঁড়াচ্ছে না। মদন মোহন বলল, কি হলো, ওঠো, আমি যাব, ভালো লাগছে না আমার, আমি চলে যাব। সনাতন উঠছে না। মদন মোহন, কি হলো সনাতন, ওঠো। সনাতন বললেন, ঠাকুর তুমি চলে যাও, তোমাকে আবাহন করে আনা যায়, তোমাকে তো বিসর্জন দেওয়া যায় না, আমি দেখব তুমি চলে যাচ্ছ, আমি দণ্ডবত হয়েছি, তুমি চলে যাও। তাহলে দণ্ডবত হলে কেন? আমার মনের যা কথা আমি দণ্ডবত হয়ে তোমাকে জানালাম, চলে যাও। মদনমোহন সিংহাসন থেকে নামলে চরণে নূপুর আছে, রুনুঝুনু শব্দ হচ্ছে, ঠাকুরজি ঘর থেকে চলে যাচ্ছে, গুমরে গুমরে কাঁপছে সনাতন, চলে যাও, তুমি কথা বোঝো, কথার ভাব বোঝো না, চলে যাও। যে ভাব বোঝে না তার সঙ্গে কিসের সাথ, সম্বন্ধ রেখে লাভ লাভ, চলে যাও। একজন এসে পিঠে হাত দিয়ে ডাকছে, সনাতন ওঠো।
ও সনাতন ওঠো। সনাতন তাকিয়ে দেখছে, কি হলো মদনমোহন তুমি যাওনি? কি করে যাব, তুমি দণ্ডবত হয়ে কি কথাটা বলছিলে বলো তো। সনাতন বলছে, সনাতন এই কথাই বলেছিল যে প্রভু তুমি যাচ্ছ যাও, তোমাকে আটকাবো না, কিন্তু তোমাকে পেয়েছিলাম যে প্রেম ভক্তির বলে, সেই প্রেম ভক্তি তোমার সাথে সাথে চলে যাবে না যায়। আচ্ছা সনাতন, প্রেম যদি কারোর থাকে আমাকে তাড়িয়ে দিলেও আমি কি যেতে পারি? প্রেমিক ভক্ত যদি বলে চলে যাও, কি রাধারানী বলছে না, যাহি মাধব যাহি কেশব যাও যাও চলে যাও, গোবিন্দ কি যেতে পারছে? যদি বা কাছের থেকে যায়, ওই বাইরে গিয়ে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো করুণা করো, গড়াগড়ি দিচ্ছে। কি রাধারানীর চরণটা বুকে নিচ্ছে, উনি তো বলছে যাও যাও চলে যাও। রাখো প্রেম হৃদয় ভরিয়া, এটাই প্রয়োজন। সেই প্রেম প্রয়োজন জীবের সর্বানন্দ ধাম। মহাপ্রভু সম্বন্ধ বিধেয় এবং প্রয়োজন তত্ত্বের বর্ণনা করলেন সনাতনকে। সনাতনকে বললেন, সনাতন তুমি বৃন্দাবনে এসেছো, বৃন্দাবনে যাও, প্রভু আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকাটা বড় কথা নয়, আমার আদেশ পালন করাটাই তো বড় কথা, আমার সুখটাই তো বড় সুখ। তোমাদের দ্বারা আমি বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার করব, ভক্তি প্রচার করব, তোমরা বৃন্দাবনে যাও, পুনরায় নীলাচলে এসো, তখন আবার মিলন হবে। সনাতনকে বৃন্দাবনে প্রেরণ করলেন। মহাপ্রভু কাশীতে কাশীপুর বাসীকে উদ্ধার করেছেন। আগামীকাল আমাদের সপ্তাহ যজ্ঞের বিশ্রাম দিন, এখনো আমাদের চৈতন্য চরিতামৃতে বিশেষ রূপে রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের বর্ণনা, যার যেমন আমরা রূপ সনাতনের কথা আলোচনা করলাম, তারই ভাতুষ্পুত্র মানে ভাইপো জীব গোস্বামী পাদের চরিত্র বড় অদ্ভুত। রঘুনাথ ভট্ট গোস্বামী তিনি এই তপন মিশ্রেরই পুত্র। মহাপ্রভু যখন কাশীতে থাকতেন চরণ সম্বাহন করতেন মহাপ্রভু, কতটা কৃপা ধন। আর গোপাল ভট্ট গোস্বামীর বিশেষ মহিমা, ব্রজে গেলে আমরা প্রত্যেকে দর্শন করি, শালগ্রাম কি রূপে রাধারমণ হয়ে গেল, গোপাল ভট্টের প্রাণধর জয় রাধা রাধারমণ। আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে আমরা দাস গোস্বামী পাদের অমৃত চরিত কথা, এবং আগামীকাল তো আমাদের বিশ্রাম দিন, মহাপ্রভুর অন্তলীলা প্রসঙ্গ, যেখানে হরিদাস ঠাকুরের প্রতি মহাপ্রভুর বিশেষ করুণা। হরিদাস ঠাকুর তো নামাচার্য, আমাদের কলিজীবের তিনি হচ্ছেন প্রতিনিধি, তাকে দিয়ে কলিজীবকে শিক্ষা দিয়েছেন কিরূপে আমাদের সাধনা করে সিদ্ধি বা ভগবান ভগবানের সেবা আমরা প্রাপ্ত হব। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল সেসব প্রসঙ্গ আলোচনা করব। আজকে ষষ্ঠ দিবসের এখানেই রাখা হলো শুভ বিশ্রাম। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই যও, অচিরে মিলয় তার চৈতন্য চরণ। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম্। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ।